এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা আজ সুবীর দাস স্যারের বই থেকে ত্রিকোণমিতি করব এবং ত্রিকোণমিতির প্রথম চারটি অধ্যায় আমরা এর আগে আপলোড করেছি, আমাদের চ্যানেলে রয়েছে। আমরা আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স করব, অর্থাৎ উচ্চতা ও দূরত্ব। হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব করব। তো এটা করার আগে একটু ইন্ট্রোডাকশনের দরকার, সেটা হচ্ছে জিনিসগুলো একটু বুঝতে হবে এখানকার জিনিসগুলো। প্রথম আমরা যেটা বুঝব সেটা উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ, এই জিনিস দুটো আগে বুঝতে হবে। উন্নতি কোণ আর অবনতি কোণ, উন্নতি কোণ আর অবনতি কোণ কী জিনিস সেটা আমরা একটু জানবো। উন্নতি কোণ হচ্ছে, এটা যদি চোখ হয়, অর্থাৎ এটা যদি আই লেভেল হয়, তাহলে কতটা চোখ আমাকে উপরে তুলতে হচ্ছে, যতটা উপরে তুলতে হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ হচ্ছে কতটা চোখ নামাতে হচ্ছে, অর্থাৎ আই লেভেল থেকে, মানে আমার চোখ দিয়ে সোজা তাকালে আমি এই এই সোজা তাকাবো, কিন্তু আমাকে যদি নিচের কোনো জিনিস দেখতে হয় তাহলে আমাকে চোখ নামাতে হবে। অর্থাৎ কতটা নামাতে হচ্ছে চোখ সেটা হচ্ছে অবনতি কোণ। উপরেরটা উন্নতি কোণ, কতটা উপরে তুলতে হচ্ছে তীরচিহ্নটা খেয়াল করো, আর কতটা চোখ নামাতে হচ্ছে সেটা হচ্ছে অবনতি কোণ। এইটা কিন্তু বুঝতে হবে। এবার আমরা অঙ্ক তো করবোই, তার আগে বলি আদর্শ কোণ যখন আমরা করলাম, আদর্শ কোণের যে কোণানুপাতের চ্যাপ্টার সেখানে আমরা জেনেছিলাম কিছু আদর্শ কোণ ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক সেখানে মোটামুটি তিনটে কোণ নিয়েই অঙ্ক হবে, 30, 45 আর 60, এই তিনটে কোণ নিয়েই অঙ্ক হবে। তো আমরা এক ছবি তিনটে আলাদা আঁকবো, একে আমরা বোঝার চেষ্টা করব, এটা মুখস্থ করে ফেলব, এবং মুখস্থ করে ফেলতে পারলে আমাদের অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। আমরা কিন্তু ছোটোবেলার মতো করে অঙ্ক করব না। আমার জানি আমার কোণগুলো সমান সমান আসেনি, তবু আমি ধরছি এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি। এই তিনটেই আমার কাজে লাগবে। কাজে লাগলে কোণটা কী হয়, 60 ডিগ্রির বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি, তাই তো? এটা ভূমি, আর এটার ক্ষেত্রে 30 ডিগ্রি, এটা হলে লম্ব হবে এটা, আর ভূমি হবে এইটা, আর 45 ডিগ্রি, এটা হলে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। তো মনে রাখবে এইটার ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব যদি √3 হয় তাহলে ভূমি হয় 1, আর এটা হয় 2, অতিভুজটা হবে 2, কারণ সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, এটা তো সবসময় অতিভুজ, এটা সমকোণ। এখন কারণ হচ্ছে √3² আর 1 এর স্কোয়ার কিন্তু হয় 3, √3² হচ্ছে 3 আর 1 স্কোয়ার 1, মানে 4, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, ওই জন্য অতিভুজটা 2 হবে, এটা মনে রাখতে হবে। আর মনে রাখবে 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি √3 হবে, লম্ব হবে 1, আর অতিভুজ হবে 2। অতিভুজ দুই দুটো ক্ষেত্রে 2 হবে, 30 ডিগ্রির ক্ষেত্রে অতিভুজ 2 হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে হবে, কিন্তু লম্ব ভূমিটা অল্টারনেট হবে। দেখো 30 ডিগ্রিতে যেটা লম্ব হচ্ছে 60 ডিগ্রিতে সেটা ভূমি হচ্ছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এইটা জিনিসটা যদি তিনটে মুখস্থ রেখে দিতে পারো তাহলে কিন্তু আর অঙ্ক করতে খুব কম সময় লাগবে। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব 1, ভূমিও 1, কারণ 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান হবে, আর অতিভুজ হবে √2। অর্থাৎ তিনটে জিনিস কিন্তু আমি মুখস্থ করব, এই তিনটে জিনিস আমি অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি কিন্তু এই জিনিস ধরেই অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্ক, এটা কিন্তু খেয়াল করতে হবে। লম্বভূমি তো এর আগের চ্যাপ্টারগুলোতে শিখিয়েছি, আমি বারবার বলবো, এই চ্যাপ্টার যারা দেখছো আজ তারা অবশ্যই আমাদের পুরনো চ্যাপ্টারগুলো, ত্রিকোণমিতি যখন আমরা প্রথম চ্যাপ্টার থেকে পরপর করিয়েছি সেই চ্যাপ্টারগুলো অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে অবশ্যই আমাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে, কারণ আমরা আমাদের মতো করে করিয়েছি। এবার চলো আমরা পরপর অঙ্ক করি। প্রথম যে অঙ্ক, একটা লাইট পোস্টের গোড়া থেকে 100 মিটার দূরে অনুভূমিক ত্বরণ, এই একটা লাইট পোস্ট, এ বি একটা লাইট পোস্ট। আমি অঙ্কে পড়ে গিয়ে কিন্তু আর এরকম নামকরণ টামকরণ করবো না, এ বি হচ্ছে লাইট পোস্ট, প্রথম প্রথম একটু বোঝানোর জন্য করব, পরের অঙ্কগুলোতে তাড়াতাড়ি করব আমরা। এ বি হচ্ছে লাইট পোস্ট, এই এ বি লাইট পোস্টের বি বিন্দু হচ্ছে গোড়া আর এ হচ্ছে আগা বা অগ্রভাগ। তো বি বিন্দুর থেকে 100 মিটার দূরে একটা সি বিন্দু আছে, এখানে একটা সি বিন্দু আছে, সেই সি বিন্দুটা, এটা 100 মিটার দূরে,
সি বিন্দু থেকে পোস্টের শীর্ষের উন্নতিকোণ, উন্নতিকোণ মানে এখান থেকে কতটা চোখ উপরে তুলতে হচ্ছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। মানে এখান থেকে তাকালে তুমি সোজাসুজি তাকালে এই বরাবর তাকাবে, তো কতটা চোখ উপরে তুলতে হচ্ছে এইটুকু। শীর্ষ দেখতে গেলে মানে অগ্রভাগ দেখতে গেলে লাইট পোস্টের আমাকে এতটা চোখ উপরে তুলতে হচ্ছে, তো এটাই উন্নতিকোণ। আমি বলছিলাম উন্নতিকোণ মানে কতটা চোখ উপরে তুলতে হচ্ছে। বোঝা গিয়েছে নিশ্চয় কেন এই রকম ছবি আসলো? ছবি না বুঝলে কিন্তু হবে না, পোস্টের উচ্চতা বেশ করতে হবে। খুব সহজ অঙ্ক, আমি একটু আগে বললাম 30 ডিগ্রি হলে এইটা হয় √3 আর লম্বটা হয় 1। 30 ডিগ্রি হলে লম্ব কোনটা হবে? বিপরীত বাহুটা লম্ব হবে আর এটা হবে ভূমি। তাহলে এই লম্ব হয় 1 আর এটা হয় ভূমি। তাহলে লম্বের মান বলা, ভূমির মান বলা, ভূমির √3 হলে লম্ব হবে 1। এই √3-র মান 100 বলা আছে, √3-র মান বলা আছে 100। একের মান কত হবে? একের মান বের করছি, এক ওপরে গুণ হবে আর √3 নিচে। এককে 100 দিয়ে গুণ করলে একই হবে আর নিচে √3, 100 ভাগ √3। উত্তর হবে অপশান এ। তাহলে পোস্টের উচ্চতা হবে 100 ভাগ √3। বোঝা গিয়েছে? নেক্সট অঙ্ক, অনুভূমিক তলে অবস্থিত একটি বিন্দু পি থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা 100 মিটার হলে টাওয়ারের পাদবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত মিটার? একটা টাওয়ার রয়েছে, টাওয়ারের উচ্চতা 100 বলা আছে, এবি এটা টাওয়ার, এই এবি 100 বলা আছে, এবি হচ্ছে টাওয়ার। আর এর থেকে পি বিন্দু একটা আছে এখান থেকে, পি থেকে এর শীর্ষকোণ, শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এটা যদি 30 ডিগ্রি হয় তার চোখ এইটুকু ওপরে তুলতে হচ্ছে, কারণ আমি পি বিন্দু থেকে যদি টাওয়ারের দিকে তাকাই আই লেভেল হবে এইটা, মানে চোখ আমার এই সোজাসুজি থাকবে, চোখ যতটুকু ওপরে তুলতে হবে সেটাই উন্নতি কোণ। আমার এই অগ্রভাগ বা শীর্ষবিন্দু দেখতে গেলে এতটা চোখ ওপরে তুলতে হচ্ছে, এটাই হচ্ছে উন্নতি কোণ। এখন আমরা জানি 30 ডিগ্রি, এটা এই কোণ 30 ডিগ্রি হলে লম্ব হয় 1 আর ভূমি হয় √3। এখন লম্ব 1, এই একের মান 100 বলা আছে, একের মান বলা আছে 100 বইতে, কারণ এবির মান 100 বইতে বলা আছে, টাওয়ারের উচ্চতা 100 মিটার। তাহলে আমি √3-র মান বের করবো, অর্থাৎ টাওয়ারের পাদবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এই বিপি, এটা বেরিয়ে যাবে, এই বিপির মানই √3, তাই না? তাহলে √3-র মান বের করলে আমার উত্তর হয়ে যাবে √3-র মান, √3 গুণ হবে 100-র সাথে, 100 √3। এবার √3-র মান হচ্ছে 1.732, এটা মুখস্থ রাখতে হবে। তো আমরা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এটা 1.73ও ধরবো, তো এখানে আমরা 1.732 ধরছি, তাহলে 100 গুণ 1.732। এই অঙ্কের ক্ষেত্রে এই টুটা নেয়নি, এটাকে আমরা প্রায় ইকুয়াল টু 1.73 নিয়েছে, তাহলে আমরা এটা দিয়ে গুণ করি, দশমিকটা সরে যাবে দুঘর, তাহলে হবে 173। দুটো শূন্য দিয়ে গুণ করছি, দশমিক দুঘর সরে যাবে, অর্থাৎ দূরত্ব হবে 173। অর্থাৎ আমরা √3-র মান 1.732 নিতে পারি, 1.73ও নিতে পারি, সেটা উত্তর কীভাবে নিয়েছে তার উপর নির্ভর করবে। কী বললাম, বুঝে গেল? এরপরের অঙ্ক, সূর্যের উন্নতিকোণ যখন 60 ডিগ্রি তখন একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, একটা গাছ রয়েছে, উন্নতিকোণ মানে সূর্য এই বরাবর আলো দিচ্ছে, গাছের ছায়া কোথায় পড়বে? এই রকম, এটা গাছ, এবি হচ্ছে গাছ, এবি হচ্ছে গাছ, আর এই বিসিটা হচ্ছে ছায়া, বিসিটা ছায়া, এটা সি বিন্দু, বিসি হচ্ছে ছায়া, আর উন্নতিকোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি হলে লম্ব হবে √3 আর ভূমি হবে 1। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, 60 ডিগ্রি হলে লম্ব √3 হয়, আমি প্রথমে এগুলো কিন্তু আলোচনা করেছি। এবার গাছটির উচ্চতা বের করতে হবে, এই একের মান 12 মিটার বলা আছে, একের মান 12 মিটার বলা আছে, ছায়ার দৈর্ঘ্য 12 মিটার বলা আছে, এই যে ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, তাহলে √3-র মান বের করবো, √3-র মান হবে 12 √3, √3 দ্বিগুণ হবে। এবার √3-র মান হচ্ছে 1.73, যদি বসাই 12 দিয়ে এটাকে গুণ করব, 12 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 1.73 গুণ 12, যদি এটা তুমি গুণ করো কত হবে? 1.73 গুণ 12 যদি করো 20.78, এর কাছাকাছি হবে, এটা 32 ধরে নাও, 32 ধরলে এর খুব কাছাকাছি চলে আসবে, তাহলে 20.78 প্রায় আসবে, ঠিক আছে, এর কাছাকাছি আসবে একদম।
একটা গুণ করলে এর কাছাকাছি আসবে, গেল একদম, কিন্তু 7-8 আসবে না, 7-8-এর খুব কাছাকাছি আসবে, ঠিক আছে। এরপর 4 নম্বর, 48 মিটার উঁচু একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 48√3। দেখো এটা বাড়ি, এবি হচ্ছে বাড়ি, ছায়া হচ্ছে বিসি, এই কোণটা বের করতে হবে। এবি হচ্ছে বাড়ি আর বিসি হচ্ছে ছায়া, এটা বলা আছে 48, এটা বলা আছে 48√3। তাহলে যদি 48 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে এটা 1, এটাকে 48 দিয়ে ভাগ করলে এটা শুধু √3, ঠিক আছে। তাহলে কোন কোণের ক্ষেত্রে লম্বটা 1 হয় আর ভূমিটা √3 হয়, এটা লম্ব এটা ভূমি, কোণটা তো এটা। আমরা তো একদম প্রথম যখন আলোচনা করেছিলাম, দেখো লম্ব 1 হয় আর ভূমি √3 হয় কোণ এটা 30 ডিগ্রি হলে, তাহলে কোণটা কত হবে, কোণটা কত হবে, এটা 30 ডিগ্রি, এই কোণটা হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে লম্ব 1 হয় আর ভূমি √3 হয়। আমরা কিন্তু 48 আর 48√3কে কেটে ছোটো করেছি, দুটোকে 48 দিয়ে ভাগ করে এটা 1, এটাকে 48 দিয়ে ভাগ করে √3 করেছি। তো আমরা জানি এই কোণটা 30 ডিগ্রি হলে লম্ব হয় 1 আর ভূমি হয় √3, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। 5 নম্বর, 200 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে রাস্তার উপরে অবস্থিত একটি বিন্দুকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়, বিন্দুটি বাড়ি থেকে কত মিটার দূরে অবস্থিত। এই যে বাড়ি, এইটা 45 মিটার উঁচু, এবি হচ্ছে বাড়ি, এখান থেকে এই যে 45 মিটার অবনতি কোণ, মানে এই কোণটা 45 ডিগ্রি, মানে এটা হচ্ছে আই লেভেল, এখান থেকে যতটা চোখ নামাতে হচ্ছে এটা 45। এবার এই টোটালটা তো 90, এই টোটাল কোণটা 90, তাহলে এটা 45 হলে এটাও 45, এখানে একটা বিন্দু আছে সি বিন্দু, এই সি বিন্দুটাকে আমি দেখছি 45 ডিগ্রি অবনতি কোণে। এখন এই কোণটা 45 ডিগ্রি হলে এই কোণটাও 45 ডিগ্রি হবে, কারণ 45 ডিগ্রি হলে দুটো কোণই সমান হয়, কারণ বাকি কোণটা তো 90, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 45, এটা 45, এটা 90, 45 হলে এটার মানও 1 হয়, এটার মানও 1 হয়, লম্বও 1 হয় ভূমিও 1 হয়। তাহলে এটা 200 হলে, এটা যদি 200 হয়, বাড়ি যদি 200 মিটার উচ্চ হয়, তাহলে বাড়ি থেকে বিন্দুটার দূরত্ব 200ই হবে, কারণ এটাও যা হবে এটাও তাই হবে, কারণ আমরা 45 ডিগ্রির ক্ষেত্রে কী শিখেছি, লম্ব 1 হলে ভূমিও 1ই হবে, 1 হবে, লম্বের মান যদি 1 হয় ভূমির মানও 1 হবে। তারপর 15 মিটার উঁচু একটা সেতুর ওপর থেকে একটা নৌকার অবনতি কোণ 30 ডিগ্রি, নৌকার বেগ 6 কিমি প্রতি ঘন্টা হলে নৌকাটি সেতুর নিচে আসতে কত সময় লাগবে। দেখো 15 মিটার উঁচু একটা সেতু রয়েছে, 15 মিটার উঁচু একটা সেতু, এবি হচ্ছে সেতু, আমি এর পরে কিন্তু আর নাম টাম দেবো না, হ্যাঁ এবি হচ্ছে সেতু, এখানে একটা নৌকা রয়েছে, এই যে এটা হচ্ছে আই লেভেল, এটা হচ্ছে আই লেভেল, এখান থেকে যতটা চোখ নামাতে হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 হলে এই কোণটাও 30 হবে, কারণ এটা একান্তর কোণ, একান্তর কোণ নিশ্চয় শিখেছ, একান্তর কোণ কাকে বলে, দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ছেদক যদি ছেদ করে, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর, বা এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর, অর্থাৎ এই কোণটা ওয়াই হলে এটা ওয়াই হবে, এই কোণটা এক্স হলে এটাও এক্স হবে, এটা আর এটা একান্তর, এটা আর এটা একান্তর, ঠিক আছে। তো এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। এখন 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে ভূমি √3 হয় আর লম্ব হয় 1, আমরা শিখেছি এই একের মান 15 বলা আছে, একের মান 15 বলা আছে বইতে, কারণ সেতুর উচ্চতা 15 মিটার, তাহলে √3-র মান হবে 15√3, 15√3-র মান হবে 15 × 1.732 গুণ 15 25.98। এটা নৌকার বেগ বলা আছে, নৌকার বেগ 6 কিমি প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে গেলে আমরা 5×18 দিয়ে গুণ করি, শিখেছি আমরা কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে গেলে আমরা 5×18 দিয়ে গুণ করি, তাহলে 5/3 মিটার প্রতি সেকেন্ড, 5/3 মিটার প্রতি সেকেন্ড। এবার এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে গতিবেগ, তাহলে সময় বের করবো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে, তাহলে 25.98 ভাগ হচ্ছে 5/3, তাহলে সময় বেরিয়ে যাবে, দূরত্বকে সময় গতিবেগ দিয়ে ভাগ করছি।
তাহলে এটাকে ভাগ করছি 5-এর 3 দিয়ে, তিনটা উপরে গিয়ে গুণ হবে আর 5 দিয়ে ভাগ করব। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 15.59 প্রায় আসবে, 15.588 আসবে, এটাকে আমরা প্রায় 15.59 বলতে পারবো। অর্থাৎ উত্তর হবে অপশান এ, উত্তর হবে অপশান এ। এত সেকেন্ড সময় লাগবে, নিশ্চয় জানো সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। নেক্সট অঙ্ক, ঝড়ে একটি গাছ মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 30 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। একটা গাছ এইরকম ছিল, এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভেঙে গেল, গিয়ে এই অংশটা যেটা আমি ডটেড লাইন দিয়ে দেখালাম সেই অংশটা এখন এই রকম হয়ে গেছে। মানে এই এটা যদি এ বিন্দু হয় আর এটা বি বিন্দুতে ভেঙেছে গাছটা, সি বিন্দু, এই এ বিন্দুটাই কিন্তু এখন এখানে চলে এসেছে, কারণ এই গাছটা যেটা ছিল এই এই যে এই অংশটাই ভেঙে, এই অংশটাই ভেঙে এখানে এসছে। বোঝা গিয়েছে? তো গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করেছে, 30 মিটার। তাহলে এসির মান হচ্ছে 30, এসির মান হচ্ছে 30 মিটার, এসির মান হচ্ছে 30 মিটার, এবং অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা 30 ডিগ্রি বলা আছে। 30 ডিগ্রি হলে এটা √3 হয়, এটা 1 হয়, আমরা জানি 1-এর √3-র মান হচ্ছে, আর এটা কত হয়, 2, এ বি হবে 2। এবার গাছটা কত ছিল, গাছটা হচ্ছে তার মানে এটাও 2, এই অংশটা ভেঙেই তো এখানে এসছে, তাহলে গাছটা মোট ছিল এই 2 আর 1-এ মোট 3, গাছটা ছিল 3, 1 আর 2-এ 3, কারণ আমরা জানি এই কোণটা 30 ডিগ্রি হলে লম্ব হবে 1, ভূমি হবে √3 আর অতিভুজ হবে 2। এই অতিভুজটাই তো কোথায় ছিল আগে, গাছটা ভাঙার আগে এখানে ছিল, সেটাই তো ভেঙে ভাঙার পরে এই এবি তৈরি হয়েছে এরকম। তাহলে এটা 2 হলে এই অংশটাও 2, তাহলে এই টোটাল গাছটা আগে ছিল 1 আর 2-এ 3 মিটার, 3 মিটার গাছটা ছিল, 1 আর 2-এ 3 মিটার। বোঝা যাচ্ছে √3-র মান 30 বলা আছে, 3-এর মান বের করব, 3-এর মান বের করছি, 3 উপরে গুণ হবে √3 দিয়ে ভাগ করব, √3 দিয়ে 3-কে ভাগ করলে একটা √3 থাকবে, কারণ 3 মানে আসলে দুটো √3-এর গুণফল, 3 মানে আসলে দুটো √3-এর গুণফল, দুটো √3 গুণ করলে 3 হয়, তার মানে 3-কে যদি √3 দিয়ে ভাগ করি একটা √3 থাকবে, তাহলে থাকছে 30 আর √3, 30 √3, অপশান সি হবে উত্তর। 8 নম্বর, এক ব্যক্তি 4 মিটার উঁচু পাঁচিলে দাঁড়িয়ে পাশের বাড়ির ছাদে আটকে থাকা ঘুড়িকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখল। পাঁচিল ও বাড়ির মধ্যে দূরত্ব 10√3 মিটার হলে বাড়িটির উচ্চতা কত মিটার? দেখো, 4 মিটার উঁচু পাঁচিলে থাকা পাশের বাড়ির ছাদে আটকে থাকা একটা ঘুড়িকে দেখছে, উন্নতি কোণে দেখছে মানে চোখকে উপরে তুলতে হচ্ছে, তার মানে বাড়ির উচ্চতা কিন্তু অনেক বেশি, পাঁচিলের থেকে বাড়ি বেশি হয় আমরা জানি, এটা এবি পাঁচিল, এবি হচ্ছে পাঁচিল, এটা 4 মিটার বলা আছে, এবির মান বলা আছে 4, আর সিডি আমি এটাকে নাম দিচ্ছি সিডি, সিডি হচ্ছে বাড়ি, সিডি হচ্ছে বাড়ি। তো এই উঁচু পাঁচিলে দাঁড়িয়ে, মানে পাঁচিলের এই বিন্দুতে দাঁড়ানো হচ্ছে, দাঁড়িয়ে ছাদে আটকে থাকা একটা ঘুড়িকে আমরা 60 ডিগ্রি কোণে দেখছি, এই এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এবার এটাকে, এটা হচ্ছে মাটি, এইটা এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, সে বুঝতে পারছো, এটা যদি ই বিন্দু দিই তাহলে এই আর বিডি কিন্তু সমান হবে, ছবি দেখেই বুঝতে পারছো। এখন এটা হচ্ছে 10√3 বলা আছে, এটা 60 ডিগ্রি বলা আছে, 60 ডিগ্রি হলে এটা হবে 1, এটা হবে √3, এই 1-এর মান 10√3 বলা আছে, 1-এর মান বলা আছে 10√3, এটার 10√3 হলে এই অংশটাও কিন্তু 10√3 হবে, এটাও 10√3 হবে। তো আমরা এই 1-এর মান 10√3 বলা আছে, √3-র মান বের করব, 1-এর মান যদি 10√3 হয়, √3-র মান 10√3-কে আবার √3 দিয়ে গুণ করতে হবে, √3 আর √3 গুণ করলে 3 হবে, 3 10-এ 30, তাহলে এই অংশটা সিই হবে, সিই অংশটা হবে 30, সিই এই অংশটা হবে 30, আর এই এবি যেহেতু 4 ছিল তাহলে ইডি অংশটাও 4, তাহলে এটা 30, এই অংশটা 30 আর এটা 4, টোটালটা হচ্ছে 34। সিডি মানে আসলে সিই আর ইডির যোগফল, ছবি দেখো বেশি কিছু লিখতে গেলে সময় নষ্ট হবে, সিইর মান 30 বের করেছি, ইডিটা আসলে এবির সমান, ইডি আর এবি কিন্তু সমান, একটু খেয়াল করো, এটা 4 বলা ছিল, তাহলে টোটালটা হচ্ছে 34, তাহলে বাড়ির উচ্চতা হচ্ছে 34।
19√3 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে রাস্তার উপর অবস্থিত 9√3 মিটার উচ্চতার একটি লাইট পোস্টের শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি, এদের মধ্যে দূরত্ব কত? একটা বাড়ি আছে, এই একটা বাড়ি, এটা 19√3 মিটার, এটা বাড়ি, এটা বাড়ি, আমি আর নামকরণ করছি না। এবার একটা লাইট পোস্ট আছে, লাইট পোস্টটা ছোট, এটা লাইট পোস্ট, এটা মাটি। এবার বলছে বাড়ির ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে লাইট পোস্টের শীর্ষ মানে এই বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এইটা, তার মানে এই যে মাথা যতটা নামাতে হচ্ছে এটা 30, এটা 30 হলে এই কোণটা আসলে 30 হবে, এই কোণটা, কারণ এটা একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটা 30। তো এবার এটা 30 হলে এই বাহুটা হবে √3, এইটুকু, সরি, এই বাহুটা হবে 1, যেটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যতটুকু দেখালাম এইটুকু হবে 1, আর এটা হবে √3। এই √3-র মান আমরা জানি না, ভালো করে বুঝে দেখো, এই টোটালটা হচ্ছে 19√3, বাড়ির ছাদ থেকে বাড়িটা হচ্ছে 19√3, আর এটা হচ্ছে 9√3। তো 19টা√3 থেকে 9√3 যদি বাদ দিই, এটা যদি 9√3 হয়, এই এইটুকুও কিন্তু 9√3 হবে, এই এই অংশটা, এই অংশটাও কিন্তু 9√3 হবে, এই অংশটা, এই অংশটা 9√3 হবে, কারণ এই দুটো সমান হবে, এটা আর এটা সমান হবে, আর এই টোটালটা হচ্ছে 19√3, তাহলে তার থেকে 9√3 বাদ দিলে আমরা এইটা পেয়ে যাব। 19টা√3 থেকে 9টা√3 বাদ দিলে 10টা√3 থাকে, তো তার মানে একের মান হচ্ছে 10√3, তাহলে √3-র মান বের করব। একের মান যদি 10√3 হয়, √3-র মান √3 দিয়ে গুণ হবে, 10√3 × 3 গুণ করলে, √3 আর √3 গুণ করলে 3, 10 আর 3 গুণ করলে 30, এটা 30 হলে, এটা 30 হলে এটাও 30 হবে। বোঝা গেল? আমি কিন্তু ছবি আঁক মানে নামকরণ করছি না, এবার বোঝার চেষ্টা করতে হবে, এটা 30 হলে এটাও 30 হবে, তাহলে দূরত্ব হবে 30 মিটার। একটি অসম্পূর্ণ টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের অবনতি কোণ, এই যে এই টাওয়ারটা সম্পূর্ণ হয়নি, এই পর্যন্ত গাঁথা হয়েছে, তার থেকে 40 মিটার দূরে, মানে এই একটা সি বিন্দু আছে, এখান থেকে এটা 40 মিটার, এখান থেকে আমার উন্নতি কোণ কত দেখছি, 45 ডিগ্রি, এটা এটা এত দূর গাঁথা হয়েছিল, এত দূর গাঁথা হয়েছে, টাওয়ারটা আর একটু উঁচু হবে তখন এই কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে, তখন এই কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে, এই গাঁথাটুকু হবে পরে, এই গাঁথাটুকু পরে হবে, আমি কালি আলাদা আলাদা দেবো যাতে বুঝতে সুবিধা হয়। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বড়টা, আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা এই ছোটোটা, তাহলে এইটা হবে 45 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, লম্ব আর ভূমি সমান হয়, তার মানে এখান থেকে এইটুকু যদি এক হয়, এখান থেকে এইটুকু এক হবে, দুটোর মান সমান হবে, লম্ব আর লম্ব এক হলে ভূমিও এক হবে। আর কালি চেঞ্জ করছি, আবার কেন চেঞ্জ করছি যাতে বুঝতে সুবিধা হয়, আর এই পুরোটার মান হবে, পুরোটার মান হবে √3, কারণ 60 ডিগ্রি কোণ হলে লম্বের মান হয় √3 আর ভূমির মান হয় 1, তার মানে এই অংশটুকু, এই টোটালটা হচ্ছে √3, আর এই যেটুকু গাঁথা হয়ে মানে গাঁথা হবে যতদূর পর্যন্ত টাওয়ারটা, ততদূর পর্যন্ত হচ্ছে √3, আর যেটুকু গাঁথা হয়েছে তার মান হচ্ছে 1, তার মানে যেটুকু গাঁথবো এখনও পর্যন্ত সেটা হচ্ছে √3 − 1, এই অংশটা হচ্ছে √3 − 1, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দেখালাম, ছবিটা বুঝতে পারলে কি না দেখো, ওইটার মানই আমার বের করতে হবে। এই 1-এর মান 40 আমাকে বলা আছে, 1-এর মান 40 বলা আছে, √3 − 1-এর মানই বের করবো, √3 − 1-এর মান বের করবো, মানে 40-কে √3 − 1 দিয়ে আমরা গুণ করব, সেটা কোথায় রয়েছে, অপশান এতে, বোঝা গেল? 11 নম্বর অঙ্ক, একটি বহুতল বাড়ির 6 তলায় কোনো বিন্দু থেকে পাশের পার্কের ফোয়ারাটি 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। একটা বহুতল 6 তলা বাড়ি আছে, সেখান থেকে একটা ফোয়ারা দেখছি, ফোয়ারা দেখছি, কুড়ি মিটার দূরে ফোয়ারাটা, এখানে বলা আছে ফোয়ারার দূরত্ব 20 মিটার, আমি অঙ্কটা পুরো পড়লাম না, এটা 20 মিটার বলা আছে। এবার বলছে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়,
এখন ফোয়ারাকে আমরা যদি একটা বিন্দু ধরি, একটা বিন্দু দেখছি ছতলা বাড়ির থেকে ফোয়ারাকে দেখলে আমরা বিন্দুই মনে হবে। তো অবনতি মানে চোখ কতটা নামাতে হচ্ছে, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণ। এবার এটা একান্তর কোণ, আমি শিখিয়েছি একান্তর কোণ, তাহলে এটা 60 ডিগ্রি, এই দুটো কোণ একান্তর, এটা 60 হলে এটাও 60। এবার ফোয়ারা থেকে, কিন্তু ফোয়ারা থেকে ওই বাড়ির তিনতলার একটি বিন্দুকে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। 45 ডিগ্রি উন্নতি কোণ মানে এখান থেকে তিনতলার কোনো একটা বিন্দু, এখানে তিনতলার একটা বিন্দুকে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। জানালা থেকে ওই দুটি বিন্দুর দূরত্ব মানে এই এইটুকু জানতে চেয়েছে, এইটুকু, এইটা কিন্তু আবার 45। আমি আগের দিন মানে আগে আমি অন্য কালি ব্যবহার করেছিলাম, তো এটাও তাই করছি। এই কোণটা 45, নীল কালি দিয়ে যেটা আঁকলাম এই কোণটা 45। যদি আমার 45 মনে হচ্ছে না কোণটা, তবু এটা 45 ডিগ্রি, আর এই লাল কালি দিয়ে যেটা দেখিয়েছি এটা 60 ডিগ্রি। এখন 45 হলে কী হয়, 45 ডিগ্রি হলে আমরা বলেছিলাম 45 হলে লম্বভূমি সমান হয়, অর্থাৎ এটার এটা 20 লিখেছিলাম, এটা এখন লিখছি না, এটা এক হলে এটাও এক হবে, আর 60 ডিগ্রি হলে এটা এক হলে এই টোটালটা হবে √3, টোটালটা হবে √3। তাহলে এই যে লাল কালি দিয়ে যেটুকু দেখিয়েছি তিনতলার বিন্দু থেকে, তিনতলার যে বিন্দু সেখান থেকে ছতলার ছাদ পর্যন্ত এই যে এই এই অংশটা, এই অংশটা হবে √3-1, √3-1, এটার মানে আমাকে বের করতে হবে, এই √3-1-এর মানে আমাকে বের করতে হবে, ঠিক আছে, জানলার ওই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত এটা আমাকে বের করতে হবে। এখন একের মান √3, একের মান 20 বলা আছে, কারণ এই এটা এক, একের মান 20 বলা আছে, তো √3-1-এর মান আমি বের করব, √3-1-এর মান আমি বের করব, কী হবে, 20 × √3-1, √3-1, √3-র মান যদি আমরা বসিয়ে দিই 1.732, এটা √3-র মান, বিয়োগ এক, 20 × এটা বিয়োগ করলে হবে 0.732, তাকে 20 দিয়ে গুণ করলে 14.64 হবে, কত হবে, 14.64 মিটার। ব্যাস, ছবিটার দিকে খেয়াল করো, 60 ডিগ্রি হলে লম্ব √3 হয় আর ভূমি এক হয়, নিশ্চয়ই মনে পড়ছে, এর আগের অঙ্কগুলো আমরা করলাম। 12 নম্বর, 60 মিটার উঁচু একটা টাওয়ার থেকে দেখলে একটি বাড়ির শীর্ষ এবং পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। একটা টাওয়ার থেকে দেখছি একটা বাড়ির শীর্ষবিন্দু এবং একবারে আছি, আমি আর দেখাচ্ছি না, এই অবনতি কোণ চোখ যতটা নিচু করতে হচ্ছে, এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে টাওয়ার, এইটা হচ্ছে টাওয়ার, ঠিক আছে। ব্যাস, এবার টাওয়ারটা 60 মিটার উঁচু বলা আছে, থাক দেখো, 60 ডিগ্রি হলে এটা এক হলে এই পুরোটা হয় √3, এটা এক হলে এটা √3 হয়, আর 30 ডিগ্রি হলে এই নিচেরটা √3 হয় আর এই ছোটোটা হবে এখান থেকে এইটুকু হবে এক, মানে 30 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, লম্বটা হয় এক, ভূমিটা হয় √3, 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এক হয়, ভূমি হয় √3, তো এটা √3 হলে এটাও √3 হবে। এখন 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কী জেনেছি, 60 ডিগ্রির ক্ষেত্রে এটা এক হলে এই পুরো টোটালটা √3 হবে, তাই এটা যদি √3 হয়, এক হলে √3 হবে, এটা আমরা জানি 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, লম্ব এক হলে, সরি, ভূমি এক হলে লম্ব হয় √3, ভূমি যদি এক হয় লম্ব হয় √3 60 ডিগ্রির ক্ষেত্রে, তো ভূমি তো আমরা √3 আমি 30 ডিগ্রি ধরে যখন করলাম তখন এটা √3 হলে এটাও নিচেরটাও √3 হবে, এটা যদি √3 হয়, আমার পেনের দিকে তাকাতে হবে, এটাও √3 হবে, তাহলে √3 হলে একের মান √3, √3-র মান √3 × √3, দুটো √3 গুণ করলে 3 হবে, কত হবে, 3, √3-র মান হবে 3, তাহলে এই টোটালটা হবে 3, টোটালটা হবে 3, তাহলে এইটুকু হচ্ছে, এটা টোটালটা 3 আর এইটুকু 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 2, যেটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখালাম এটা হবে 2, এই 2-এর মান আমাকে বের করতে হবে, 2-এর মান আমাকে বের করতে হবে। দেখো টোটালটা 3, 3-এর মান 60 বলা আছে, 3-এর মান বলা আছে 60, 2-এর মান হবে, 3-কে 20 দিয়ে গুণ করলে 60 হয়, 2-কে 20 দিয়ে গুণ করলে 40, অর্থাৎ 2-এর মান হবে 40, তাহলে এটা 2 হলে, এটা 2 হলে বাড়িটাও 2, কারণ এইটুকু এটুকু আর এইটুকু সমান, ঠিক আছে। ব্যাস, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে বাড়ির উচ্চতা হবে 40 মিটার।
আশা করি বুঝতে পেরেছো। আগে 30 ডিগ্রি নিয়ে কাজ করলাম, পরে 60 ডিগ্রি নিয়ে, তাতে আমাদের সুবিধা হলো। তুমি চাইলে আগে 60 ডিগ্রি নিয়ে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 60 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদদেশের অবনতি কোণ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে দেখা গেল ল্যাম্পপোস্টের উচ্চতা। একটা বাড়ি আর এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের চূড়া আর চূড়া দেখা যাবে 45 ডিগ্রি কোণে, আর এটা দেখা যাবে 60। এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে 60। 45 হলে এটা এক হলে এটাও এক হয়, অর্থাৎ আমি যদি এখানে দেখাই এইটা হচ্ছে এক এইটুকু। আর 60 ডিগ্রি হলে লম্ব, ভূমি এক হলে লম্বটা হয় √3, তার মানে এই টোটালটা হচ্ছে √3। এটুকু এক আর এই টোটালটা √3, তাহলে এই যে পোর্শনটা পড়ে থাকছে, আমি কালি বারবার চেঞ্জ করলে ভালো হয় বুঝতে, তাহলে এই যে পোর্শনটা পড়ে থাকছে এইটুকু, এখান থেকে এইটুকু, এই পোর্শনটা হচ্ছে √3-1, √3-1, এটার মানে আমাকে বের করতে হবে। তাহলে √3-র মান 60, কারণ বাড়িটা বলা আছে 60 মিটার। তাহলে √3-র মান হচ্ছে 60। কেন √3-র মান 60? কারণ ছবিতে দেখো এই টোটালটা হচ্ছে √3, √3-র মান 60, আর √3-1-এর মান আমাকে বের করতে হবে। √3-1-এর মান বের করবো, তাহলে √3-1 ওপরে গুণ হবে আর √3 নিচে। এটা ক্যালকুলেশন করলে 60 মানে 20 × 3 × √3-1/√3। √3 দিয়ে 3-কে কাটলে একটা √3 থেকে যাবে, তাহলে 20√3 × √3-1। এবার যদি গুণ করে দিই, 20√3 আর √3 গুণ করলে হবে 60, কারণ √3 √3 গুণ করলে 3 × 3 = 60, বিয়োগ 1 দিয়ে 20√3-কে গুণ করলে 20√3। এই এবার এখান থেকে যদি 20 কমন নাও, তাহলে 3-√3 পড়ে থাকছে, উত্তর হবে অপশান এ। ক্যালকুলেশন তুমি তোমার মতো করে করতে পারো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলে একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার বেড়ে যায়। এবার কি করব আমরা, একটা টাওয়ার ছিল, তার ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। এই একটা টাওয়ার, সূর্যের উন্নতি কোণ 60 থেকে 45 হচ্ছে, এটা 60, এটা 45। ছবিগুলো ভালো হচ্ছে না, এটা দেখা হয়ে যাচ্ছে, এটা 45, এটা 60। এবার আমাদের কি করতে হবে, এটা 60, এটা 45 হলে আমার কি হয়, এ দেখো 60 হলে এইটা এক হয়, এটা √3 হয়, তার মানে এই এখান থেকে এইটুকু হচ্ছে এক, এখান থেকে এইটুকু হচ্ছে এক। আর 45-এর ক্ষেত্রে এটা যা হবে এই দুটো সমান হয়, মানে এটা এক হলে এটাও এক, তা এটা যেহেতু √3 হয়েছে তাহলে এটা হবে, এটাও √3 হবে, এটাও হবে √3, এই টোটালটাও হবে এখান থেকে এই পর্যন্ত, এটাও হবে √3, এই পোর্শনটা, এটাও √3 হবে, ঠিক আছে। কারণ 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হয়, তাহলে এই যে এইটুকু, এই যে ছায়াটুকু যেটা বেড়ে গেল, এটা যদি টাওয়ার হয় তাহলে প্রথমে ছায়া ছিল এই অংশটা যেটা আমি পেন্দি দেখালাম, পরে ছায়া বেড়ে হচ্ছে এতটা, তাহলে ছায়ার বেড়েছে কতটুকু, এইটুকু, এই যে এই অংশটার বল মান বলা আছে 10 মিটার। তো ওই অংশটার মান হচ্ছে দেখো √3-1, টোটালটা √3 আর এটা 1, এটার মান হচ্ছে √3-1। তাহলে এই √3-1-এর মান আমাদের বলা রয়েছে 10। এবার আমাকে কী বের করতে হবে, টাওয়ারের উচ্চতা, অর্থাৎ √3-র মান, টাওয়ারের উচ্চতা √3, √3-র মান বের করতে হবে। √3-র মান বের করবো, √3 ওপরে গুণ হবে 10√3/√3-1। এবার এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করি, 10√3 ওপরে √3+1 দিয়ে গুণ করবো, মানে এখানে যা মাইনাস চিহ্ন ছিল ওপরে প্লাস চিহ্ন দিয়ে গুণ হবে। যারা করণের ভিডিও দেখো নি অবশ্যই দেখে নিও, করণের নিঃসরণের ভিডিও যারা দেখো নি, সুবিধ দাসের প্লে লিস্টে রয়েছে সবটাই। আর নিচে √3² - 1² ওপরে, তাহলে √10√3 × 3, মানে √3√3 গুণ করলে 3 আর 3 × 10 = 30 +10√3, আর নিচে দেখো কত থাকছে, তার আগে একটু কাটাকাটি করে নিলে ভালো হবে, 10√3 × √3+1, আর নিচে দেখো √3² হচ্ছে 3 আর 1² 1, বিয়োগ করলে 2 হবে, নিচে কত হবে 2, 2 দিয়ে 10-কে ভাগ করলে 5, তাহলে কত হবে 5√3 × √3,
√3 গুণ করলে 3, 3 5 15 প্লাস 5√3, কারণ 1 দিয়ে 5√3 কে গুণ করলে 5√3 হবে, তাহলে 15 প্লাস 5√3, অপশন সি হবে উত্তর। 15 নম্বর অঙ্ক, কোন লাইট পোস্টের শীর্ষবিন্দু থেকে দুটো জাহাজ একটা লাইট হাউস আছে, লাইট হাউসের উপর থেকে দুটো জাহাজ দেখছি, এই একটা জাহাজ এই একটা জাহাজ। প্রথম জাহাজটা দেখছি 45 ডিগ্রি কোণে আর পরের জাহাজটা দেখছি 30 ডিগ্রি কোণে, এটা দেখছি 30 ডিগ্রি কোণে। ব্যাস এবার কি করব আমরা, এই দুটো জাহাজ পরস্পর থেকে 200 মিটার দূরে আছে, এইটুকু 200 বলা আছে। খুব ভালো করে যদি আমরা বুঝি তাহলে দেখো 45 হলে এটা এক হলে এটাও এক হয়, আর 30 ডিগ্রি হলে লম্বটা এক হলে ভূমিটা হয় √3, এই ভূমিটা √3, তাহলে এই পোর্শনটা দেখো √3-1। ছবিটা যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তাহলে এই √3-1 হচ্ছে দুটো জাহাজের মধ্যে দূরত্ব, এটা প্রথম জাহাজ এটা দ্বিতীয় জাহাজ। পেনের দিকে তাকাবে, যখন আমি কথা বলছি তখন পেনের দিকে তাকাবে। এই √3-1-এর মান বলা আছে 200, √3-1-এর মান বলা আছে 200। কী বের করতে হবে, লাইট হাউসের উচ্চতা সেটা কত, এক, দেখো এক লিখেছি, তাহলে একের মান বের করবো, এক ওপরে গুণ হবে, তো এক ওপরে গুণ করার দরকার নেই, নিচে √3-1, এটা বের করার কায়দা কী, ওপরে √3+1 দিয়ে গুণ হবে আর নিচে √3² - 1² √3² - 1² আমি তো শেখালাম কীভাবে বের করতে হয়, ওটা করলে 2 হবে, একটু আগের অঙ্কটাতে আমি করলাম। √3² হচ্ছে 3 আর 1² 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তাহলে ওপরে থাকছে 100, তাহলে 100 × √3+1, ব্যাস √3-এর মান হচ্ছে 1.732+1, তাহলে 100 + 1 = 1.732 যোগ করলে 2.732, এটাকে যদি গুণ করো 273.2 এরকম আসবে, 273.2, অপশান সি হবে উত্তর। 100 দিয়ে গুণ করলে কত হবে, 200 দিয়ে গুণ করছি, 2 ঘর পরে দশমিক চলে যাবে। নেক্সট অঙ্ক 16 নম্বর, 40 মিটার উঁচু একটি স্তম্ভ এবং একটি বাড়ি একই অনুভূমিক তলে অবস্থিত, স্তম্ভটির শীর্ষ থেকে বাড়িটির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে এবং স্তম্ভটির পাদদেশ থেকে বাড়িটির শীর্ষ 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ছবি আঁকতে হবে, ছবি আঁকলেই হয়ে যাবে, এটা স্তম্ভ আর এটা বাড়ি। স্তম্ভটির শীর্ষ থেকে এটা বাড়ি, স্তম্ভটির শীর্ষ থেকে বাড়িটির পাদদেশ 30 ডিগ্রি উন্নতি অবনতি কোণে, তাহলে এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে স্তম্ভের পাদদেশ থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এটা বাড়ি, এই দিকেরটা বাড়ি আর এটা হচ্ছে স্তম্ভ, ঠিক আছে। এবার আমাদের কী করতে বলেছে, স্তম্ভটা 40 বলা আছে, এইটা এইটুকু 40, এটা পরে দেখি ভেবে চিনতে। দেখো কীভাবে করব, 30 হলে এই ভূমির √3 হয় আর এটা হয় 1, আর 60 ডিগ্রি হলে লম্বটা হয় √3 আর এটা হয় 1, তা 1-এর মান তো √3 আমি বুঝে ফেলেছি, আগে 30 নিয়ে ভাবলাম, যখন 30 ডিগ্রি কোণ নিয়ে ভাবলাম তখন দেখলাম এটা 1 হলে এটা √3 হবে, তা √3 হয়ে গেল এটা, আর 60 ডিগ্রি হলে এটা √3 গুণ হবে, লম্বটা √3 গুণ হবে, লম্বটা বড় হবে, তাহলে এটাকে এটা √3 আছে, √3 দিয়ে √3কে গুণ করলে √3 × √3 এটা হয়ে যাবে 3, তার মানে এই বাড়িটার তোর উচ্চতা হচ্ছে 3, একের মান তো 40 বলা আছে, 3-এর মান বের করবো 120, এই অঙ্কগুলো মনে রাখতে পারো চাইলে, ঠিক আছে, 3 গুণ হয় এটা মুখস্থ রাখতে পারো, কীরকমভাবে মুখস্থ রাখবে, এই যে দুটো 30 আর 60 এটা তো পরস্পর পূরক কোণ, এরকম হলে এটা 3 গুণ হয় এটা মুখস্থ রাখতে পারো। নেক্সট অঙ্ক, একটি বাড়ির অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে বাড়ির ছাদে পোতা পতাকাদণ্ডের পাদদেশ এবং শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা ও বিটা, পতাকাদণ্ডের দৈর্ঘ্য 8 মিটার হলে, পতাকাদণ্ডের দৈর্ঘ্য 8 মিটার হলে বাড়ির উচ্চতা কত, এটা কীভাবে করব, এই অঙ্কটা একটু আলাদাভাবে, কারণ আমাদের চেনা কোণগুলো এখানে নেই, এখানে ছবিটা আঁকছি আমি, দেখো
এইটা হচ্ছে এবি বাড়ি, আর এসি হচ্ছে পতাকা। এবি হচ্ছে বাড়ি আর এসি হচ্ছে পতাকা। আর এখান থেকে এই কোণটা দেখছি আর এই কোণটা, একটা পতাকা দণ্ডের পাদদেশ, একটা পতাকা দণ্ডের শীর্ষদেশ, এই দুটো কোণ বলা আছে। এবার কালি চেঞ্জ করে আমি কোণগুলো দেখিয়ে দিচ্ছি। একটা কোণ বলা আছে পাদদেশের উন্নতি কোণ আলফা, মানে এই কোণটা যেটা লাল কালি দিয়ে দেখালাম এটা আলফা, আর যেটা নীল কালি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বিটা। এই এই কোণটা হচ্ছে বিটা, ঠিক আছে, নীল কালির কোণটা বিটা। এবার আমরা এটা করব কিভাবে করব দেখো, এখানে দেখো উত্তরে দেখো সব কট দিয়ে দেওয়া আছে, কট আলফা কট বিটা দেখো, তো আমরা সেই জন্য কট নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন কট আলফা মানে আমরা জানি কট মানে কি, ভূমি বাই লম্ব। তো আলফা কোণ নিয়ে কাজ করলে ভূমি কোণটা হবে এবি, সরি এটা যদি একটা বিন্দুর নাম দিই ডি বিন্দু দিই, এটা যেখান থেকে যে বিন্দু থেকে দেখছি সেই বিন্দুটা হচ্ছে ডি, ঠিক আছে, যদি নাম দিই তাহলে ভূমি হচ্ছে দেখো বিডি, ভূমি হচ্ছে বিডি আর লম্ব হচ্ছে এবি। তাহলে কট আলফা ইকুয়াল টু বিডি বাই এবি, কট আলফা ইকুয়াল টু বিডি বাই এবি, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে বিডির মানটা কি আসবে, বিডির মান আসবে আর এ এবিটা এদিকে এসে গুণ হয়ে যাবে, এবিটা এদিকে ভাগ ছিল কট আলফার সাথে গুণ হবে, তাহলে এবি কট আলফা সমান বিডি, আবার কট বিটা সমান এটাও ভূমি বাই লম্ব, এই ক্ষেত্রে ভূমিটা বিডি হবে কিন্তু লম্বটা হয়ে যাবে বিসি, লম্বটা হয়ে যাবে বিসি, ঠিক আছে। এবার দেখো বিসিটা এদিকে আসলে গুণ হবে কট বিটার সাথে, তাহলে বিসি কট বিটা সমান বিডি, তাহলে বিডির একবার মান পেলাম বিসি কট বিটা আর একবার পেলাম এবি কট আলফা, তাহলে এই দুটো জিনিস সমান, একবার বিডির দুটো মান পেয়েছি আমরা, তাহলে এবি কট আলফা সমান বিসি প্লাস এই বিসি কট বিটা, এটা আমরা পেয়েছি। এখন এবি কট আলফা থাক, বিসি কট বিটার জায়গায় আমরা বিসির জায়গায় আমরা এবি প্লাস বিসি, মানে দেখো এবি আর এসির যোগফল, এই টোটালটা বিসি, ছবিতে দেখো এস এবি আর এসি যোগ করলে বিসি পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমরা বিসির জায়গায় এবি প্লাস এসি লিখে দেব, যোগ ইন্টু কট বিটা। এবার এটা যদি আমরা গুণটা করে দিই তাহলে এবি কট বিটা মাইনাস প্লাস এসি কট বিটা, এসি কট বিটা, ঠিক আছে, এবি কট আলফা সমান এটা আমরা পেলাম। এবার আমরা পুরো জিনিসটাকে এবার আবার একটু কালিটা চেঞ্জ করি যাতে বুঝতে সুবিধা হয়। এবার এখান থেকে এই স্টার অংশ থেকে আমরা এখানে করছি লাল কালি দিয়ে যেটা করলাম, দেখো এবি কট আলফা এবি কট বিটা এদিকে আসবে, এবি কট বিটা, এবি কট বিটা সমান এসি কট আলফা কট বিটা, এসি কট বিটা সমান এসি কট বিটা, এটা আসলো। এবার এখান থেকে এবি কমন নেব, এবি কমন নিলে কট আলফা মাইনাস কট বিটা সমান এসি কট বিটা, এসি কট বিটা, এটা পড়ে থাকছে, ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব, এবার আমরা যেটা করব এখান থেকে এবির মানটা আমাকে বের করতে হবে, বাড়িটার উচ্চতায় আমাকে বের করতে হবে, এই যে এবিটাই বাড়ি, তাহলে এটা আমরা ওদিকে যদি পাঠিয়ে দিই তাহলে এবি সমান থেকে যাবে। এই এসির জায়গায় আমরা বসাতে পারবো এইস, এসিটার জায়গায় আমরা বসাতে পারবো এইস, এসির দেখো পতাকা দণ্ড বলা আছে, এসিটাই তো পতাকা, পতাকা দণ্ডের উচ্চতা এইস বলা আছে, তাহলে এসির জায়গায় বসাবো এইস, এইস কট বিটা বাই এটা এবির সাথে গুণ ছিল এদিকে কট আলফা মাইনাস কট বিটা, এদিকে আসলে ভাগ হবে কট আলফা মাইনাস কট বিটা। দেখো এটা কোন অপশানে রয়েছে, অপশান এতে, আশা করি বুঝতে পেরেছ, না বুঝলে দু একবার রিমাইন্ড করে দেখে নিও। একটি বাড়ির অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে বাড়ির ছাদে পোতা পতাকা দণ্ডের পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 45 এবং 50 ডিগ্রি,
বিন্দুটি বাড়ি থেকে 20 মিটার দূরে অবস্থিত হলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত মিটার? দেখো এই ছবি আঁকছি, এটা বাড়ি, আর এখান থেকে এইটুকু, এইটা এটা এইটুকু হচ্ছে পতাকা, এইটুকু হচ্ছে পতাকা। আচ্ছা এটা এ, এটা সি নাম দিই, এসিটা পতাকা, এসি হচ্ছে পতাকা, এবিটা বাড়ি, বাড়ির শীর্ষে একটা পতাকা পোতা আছে। এবার এই এই দুটো উন্নতি কোণই বলা আছে। এইটা হচ্ছে 45 ডিগ্রি, যেটা লাল কালি দিয়ে দেখালাম, আর এরপর যেটা দেখাবো অন্য কালি দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে 45 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে, এটা বলা আছে। এবার আমরা কী করবো এটা এটার ক্ষেত্রে? দেখো এটা খুব সহজে করা যায়, সহজে করা যায় কিভাবে, 45 ডিগ্রি হলে এটা এক হলে এটাও এক হবে, ওয়ান হবে, আমরা জানি 45 ডিগ্রি হলে এটা এক হলে এই অংশটাও একই হবে, আমি যেটুকু দেখালাম। এটা তো 45 ডিগ্রি, 45 ডিগ্রির ক্ষেত্রে এটা ওয়ান, দুটো বাহু সমান হয় লম্বভূমি, আর এইটুকু 50 ডিগ্রি হলে এটা যদি এক হয় তাহলে এটা কী হবে, যদি ট্যান 50 ডিগ্রি আমরা বের করি, ট্যান 50 ডিগ্রি কেন বের করবো, কারণ ট্যান 50-এর মানটা আমার বলা আছে, আমি এটা কাজে লাগাতে পারি। ট্যান 50 মানে লম্ব বাই ভূমি, 50 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে, এটা যদি দ্বিবিন্দু হয় BD, ঠিক আছে, তো BC মানে কিন্তু আবার AB প্লাস AC, আর BD মানে কিন্তু দেখো BDও এক, ABও এক, এই একের মান 20 বলা আছে বইতে, তাহলে এবির জায়গায়ও আমরা 20 বা AC, আর BD-র জায়গায় 20 বসিয়ে দিতে পারি, আর এটার মান বলে দিয়েছে 1.19, তাহলে 20টা এদিকে আসলে গুণ হবে, 20 গুণ 1.19 সমান 20 যোগ AC, ঠিক আছে, 20 গুণ 1.19 মানে হচ্ছে 23.8, 20টা এদিকে আসলে বিয়োগ হবে সমান AC, AC-টাই তো পতাকা, তাহলে বিয়োগ করলে হবে 3.8 সমান AC, ব্যাস এইটুকুই অঙ্ক। নদীর পাড়ে দাঁড়ালে এক ব্যক্তির কাছে নদীর অপর পাড়ে অবস্থিত একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তিনি পাড় থেকে 40 মিটার দূরে সরে যান, তখন উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, এটাও সহজ অঙ্ক, এটা গাছ প্রথমে 60 ডিগ্রি কোণে দেখছে, পরে 30 ডিগ্রি কোণে দেখছে, এই এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো 60 ডিগ্রি হলে এটা √3 হবে আর এটা 1 হবে, আর 30-এর ক্ষেত্রে এটা বড় হয় এটা, তাহলে এটাকে কত দ্বিগুণ করবো, √3 দিয়ে, এটা √3, একের মান √3, 30 ডিগ্রির ক্ষেত্রে এটা এক হয়, 30 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা এক হয়, ভূমিটা হয় √3, তো লম্বের মান তো √3 বলাই আছে, একের মান √3 বলাই আছে, তাহলে √3-র মান কত হবে, কারণ ভূমিটা √3 হয় 30 ডিগ্রির ক্ষেত্রে, আশা করি বুঝতে পারছো, 30 ডিগ্রির ক্ষেত্রে এটা এক হয় এটা √3 হয়, তো একের মান আমরা √3 জেনেই গেছি, একের মান আমরা √3 জেনেই গেছি, তাহলে √3-র মান হবে 3, √3 গুণ √3 মানে 3, তাহলে টোটালটা 3, তাহলে এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে 2, মানে এটা 1, টোটালটা 3, এটা হচ্ছে 2, এই 2-এর মান 40 মিটার বলা আছে, কারণ 40 মিটার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, 2-এর মান 40 বলা আছে, গাছের উচ্চতা, গাছের উচ্চতা হচ্ছে √3, √3-র মান বের করবো, 2 দিয়ে 40-কে ভাগ করলে 20, আর √3 গুণ হবে 20√3, 20√3 মানে 20 গুণ 1.732, এটা দিয়ে যদি গুণ করো, 20 দিয়ে 1.73 গুণ করলে 34.64, 34.64। নেক্সট অঙ্ক 19, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 এবং 60 ডিগ্রি, প্রথমটির পাদদেশের পাদদেশ থেকে দ্বিতীয়টির পাদদেশ শীর্ষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, দ্বিতীয়টির পাদদেশ থেকে প্রথমটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হবে, দেখো এটা 1 3, এই যে 60 আর 180 মানে 3 গুণ, 180-কে 3 দিয়ে ভাগ করলে 60 হয়, তো এই কোণ দুটো পরস্পর পূরক হবে, অর্থাৎ পূরক হতে গেলে 30-এর পূরক কোণ কত, 60 ডিগ্রি, কারণ 90 থেকে 30 বিয়োগ করলে 60 হয়, তো এটা উত্তর একবারে বলে দেওয়া যায় 60 ডিগ্রি হবে, তো আমরা এটা ক্যালকুলেশন করেও দেখাতে পারি, ক্যালকুলেশন করেও দেখাতে পারি, কীভাবে দেখাতে পারি, এই যে এটা থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি এই কোণটা, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে, জানি না এই কোণটা, এই কোণটা আমরা জানি না,
একটা 30 ডিগ্রি আমরা জানি, 30 ডিগ্রি হলে এটা রুট থ্রি হয়, এটা এক হয়, তাই তো? এবার এই একের মান 60 বলা আছে, একের মান 60 বলা আছে যে 60 মিটার ছোট স্তম্ভটা, তাহলে এটা কত 180, তাহলে 60 যদি এক হয়, বইতে যেটা 60 আমার সেটা এক, তাহলে 180 হবে কত 3, তাহলে এটা হচ্ছে 3। তো দেখো এটা রুট থ্রি, এটা 3, তার মানে অনুপাতটা কত, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে রুট থ্রি, অনুপাতটা কীরকম, রুট থ্রি দিয়ে এটাকে ভাগ করলে রুট থ্রি হবে, আর রুট থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করলে 1 হবে, 3:1। লম্ব ভূমি 3:1 অনুপাতে থাকে 60 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে এই কোনটা 60 ডিগ্রি, বোঝা গেল? এটা না করেই বলে দেওয়া যায়। নেক্সট অঙ্ক, দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 100 মিটার, একটি স্তম্ভ অপরটির দ্বিগুণ, যদি স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখা অংশের মধ্যবিন্দু থেকে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক হয়, পরস্পর পূরক মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, এর আগের চ্যাপ্টারে আমরা পূরক কোণ শিখেছি, তবে বড় স্তম্ভটির উচ্চতা কত মিটার? এই দেখো একটা বড় স্তম্ভ, একটা ছোট স্তম্ভ, এই এটা হচ্ছে একটা বিন্দু, এখান থেকে এইটা আর এইটা বের কর বলা আছে, এটা মধ্যবিন্দু কিন্তু, তার মানে এটুকু 50, এটুকু 50, টোটালটা 100। এবার এইটা বলা আছে এইস আর এটা বলা আছে 2H, কেন? একটা আর একটা দ্বিগুণ, এটা যদি এইস হয় এটা হবে 2H, একটার উচ্চতা আর একটার দ্বিগুণ, এই দুটো কোণ পরস্পর পূরকও বলা আছে, পরস্পর পূরকও বলা আছে, তাহলে এই কোণটা আমরা আলফা ধরছি, এই কোণটা বিটা ধরছি, আর আলফা প্লাস বিটা কিন্তু 90 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে এখান থেকে দেখো ট্যান বিটা সমান, এই ত্রিভুজ থেকে, প্রথম ত্রিভুজ থেকে ট্যান বিটা সমান লম্ব বাই ভূমি, মানে লম্ব এখানে 2H আর ভূমি হচ্ছে 50, ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা পেলাম। আবার এখান থেকে পাচ্ছি ট্যান আলফা সমান, পরের ত্রিভুজ থেকে ট্যান আলফা সমান লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে 50, এটা পাচ্ছি। ট্যান বিটা মানেই কট আলফা, কারণ আলফা বিটার যদি 90 ডিগ্রি হয়, আমরা পূরক কোণে শিখেছি ট্যানের পূরক কোণের ক্ষেত্রে ট্যানের উল্টো হচ্ছে আলফা, অর্থাৎ ট্যান বিটাকে আমরা কট আলফা লিখতে পারবো, তাহলে কট আলফার মান হচ্ছে এটা, কট আলফা মানে আবার 1/ট্যান আলফা, তাহলে 1/ট্যান আলফা সমান 2H/50, এটা কিন্তু পূরক কোণের থেকে এসছি আমরা, ট্যান আলফা সমান তাহলে এদিকটা উল্টাবে 50/2H, 1/ট্যান আলফা সমান যদি এটা হয়, ট্যান আলফা সমান এটা উল্টাবে, তাহলে এই 50/2H আর H/50 এটা সমান, এটাও ট্যান আলফার মান, এটাও ট্যান আলফার মান, তাহলে এখানে ট্যান আলফার জায়গায় 50/2H লিখে দিলাম, আর এদিকে আছে H/50, 2 দিয়ে এটাকে ভাগ করলে 25, তাহলে এইচ আর এইচ গুণ করলে এইচের স্কোয়ার সমান 50 × 25, 50 × 25 মানে 2 × 25 × 25, তাহলে এইচের স্কোয়ার যদি এটা হয়, এইচের মান হবে ওটার বর্গমূল, তো দুটো 25 আছে, তাহলে বর্গমূল করলে একটা 25 পাবো, কিন্তু 2-এর বর্গমূল করা যাবে না, 2টা রুটের ভেতরেই থেকে যাবে, তাহলে 25√2, এটা হচ্ছে ছোটোটা, আর বড়টা হচ্ছে 2H, তাহলে 2 × 25√2 হচ্ছে বড় স্তম্ভ, 25 × 50√2 হচ্ছে বড় স্তম্ভ, অপশান বি হবে উত্তর। এরপরেরটা 22, যদি একটি স্তম্ভের পাদবিন্দু থেকে একই সমতলে অবস্থিত 16 মিটার এবং 25 মিটার দূরের দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতিকোণ পরস্পর পূরক হয়, তবে স্তম্ভটির উচ্চতা কত মিটার? চলো ছবি আঁকলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। একটা স্তম্ভ আছে 16 মিটার, আর একটা 16 মিটার দূরে বিন্দু আছে, এই 16 মিটার দূরে আর একটা 25 মিটার দূরে বিন্দু আছে, এই যে 25 মিটার দূরে, এইটুকু 16 আর এই টোটালটা হচ্ছে 25, তাহলে এইটুকু হচ্ছে 9, কারণ 16 আর 25-এ 9 হয়, 25 থেকে 16 বিয়োগ 9 হয়, এই টোটালটা 25, তাহলে এইটুকু হচ্ছে 9, এইটুকু হচ্ছে 9 আর এইটুকু হচ্ছে 16, এটা বলা আছে, ঠিক আছে? এবার তাহলে এই টোটালটা কত? টোটালটা হচ্ছে 25, ক্লিয়ার? এটা বলা আছে, এটার উচ্চতা বের করতে হবে, এটা ধরো এইচ ধরলাম আমি, ঠিক আছে? এই উন্নতি কোণ দুটো পরস্পর পূরক বলা আছে, এটা আমি আলফা ধরছি আর এটা বিটা ধরছি, এই আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি বলা আছে, এই একই সূত্র আগের অঙ্কের মতোই, সেম অঙ্ক, এখানে H/16 হবে ট্যান আলফা, যেহেতু সব পূরক কোণ, সেম অঙ্ক, তো এটা ওটা আর ওটা হবে উল্টো, ওটা হবে 25/H, এ দুটো করলেই অঙ্কটা হয়ে যাবে,
আগের অঙ্কের মতো আমি দেখাচ্ছি না, এইচ বাই ষোলো সমান পঁচিশ বাই এইচ, এইচ আর এইচ গুণ করলে এইচ স্কোয়ার, পঁচিশ আর ষোলো গুণ করলে চারশো, তাহলে এইচ স্কোয়ার হবে কুড়ি, এইচের মান হবে কুড়ি, স্তম্ভটির উচ্চতা হচ্ছে কুড়ি, ঠিক আছে, একদম মধ্য সমানুপাতি সূত্র, গুণ করে রুট ওভার করে দিলেই হয়ে যাবে, গুণ করে বর্গমূল করে দিলেই হয়ে যাবে। এটা কেন করলাম, আগের অঙ্কটা যদি খেয়াল করো একদম সেম অঙ্ক সেম, কারণ এখান থেকে এই এই ত্রিভুজ থেকে ট্যান আলফার মান পাবো এইচ বাই ষোলো, আর এই ত্রিভুজ থেকে ট্যান বিটার মান পাবো এইচ বাই পঁচিশ, কারণ এটা টোটালটা পঁচিশ, সেমভাবে করছি, তারপরে ওই প্রকোণের সূত্র দিয়ে এই জায়গায় আসা। মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি উড়োজাহাজের পূর্ব দিকে, উড়োজাহাজকে পূর্ব দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখে, দশ সেকেন্ড পর পশ্চিম দিকে উনত্রিশ ডিগ্রি উন্নতি কোণে দেখে, যদি উড়োজাহাজটি সর্বদা পাঁচশো রুট থ্রি মিটার উঁচুতে উঠতে থাকে তাহলে ঘন্টায় গতিবেগ কত, দেখো এখান থেকে দেখছে প্রথমে এই উড়োজাহাজ, এটাই উড়োজাহাজ, এটা উড়োজাহাজ, প্রথমে দেখলো ষাট ডিগ্রি উন্নতি কোণে, এখান থেকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখলো, আবার কিছুক্ষণ পর পশ্চিম দিকে দেখছে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে, এই একই উচ্চতায় উঠছে, এটা দেখছে তিরিশ ডিগ্রি, এই উচ্চতা আর এই উচ্চতা কিন্তু সমান, যদিও আমার ছবিতে মনে হচ্ছে না, এই দুটো উচ্চতা কিন্তু সমান, হ্যাঁ ব্যাস এইটুকুই বলা আছে। দেখো এটা ষাট হলে, এটা ষাট হলে আমরা জানি এটা রুট থ্রি হয়, এটা ওয়ান হয়, তা রুট থ্রির মান পাঁচশো রুট থ্রি বলা আছে, কারণ উড়োজাহাজের উচ্চতা পাঁচশো রুট থ্রি বলা আছে, রুট থ্রি রুট থ্রি কেটে গেল, তাহলে একের মান পাঁচশো, একের মান পাঁচশো, তাহলে এটার মান পাঁচশো। এখন এই কোণটা তিরিশ হলে, এই কোণটা তিরিশ হলে এটা হয়, এটা হয় রুট থ্রি আর এটা হয় ওয়ান, কিন্তু এই ওয়ানের মান বলা আছে পাঁচশো রুট থ্রি, তাহলে রুট থ্রির মান কত হবে, ওয়ানের মান রুট থ্রি বলা, ওয়ানের মান পাঁচশো রুট থ্রি বলা আছে, রুট থ্রির মান কত হবে, রুট থ্রি দিয়ে গুণ হবে, পাঁচশো রুট থ্রি গুণ রুট থ্রি, রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে তিন, তিন পাঁচা পনেরো, অর্থাৎ এগারো, পনেরোশো, তাহলে এটার মান হবে পনেরোশো, তাহলে এই টোটালটা হচ্ছে পাঁচশো আর পনেরোশো দু হাজার, পাঁচশো আর পনেরোশো দু হাজার, তাহলে দু হাজার মিটার দশ সেকেন্ড পর দেখেছে, তাহলে দু গতিবেগ হচ্ছে দু হাজার ভাগ দশ, দু হাজার ভাগ দশ, এটা মিটার প্রতি সেকেন্ড, এত মিটার প্রতি সেকেন্ড, একে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে যেতে হয় তাহলে আঠারোর পাঁচ দিয়ে গুণ করতে হবে, দুই শূন্য শূন্য কেটে গেল, পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে চল্লিশ, চল্লিশ আর আঠারো গুণ করলে চার আঠারো বাহাত্তর, সাতশো কুড়ি কিমি প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য আমরা আঠারোর পাঁচ দিয়ে গুণ করলাম, দশ সেকেন্ডে দু হাজার মিটার যাই, তার মানে দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পেয়ে যাব। এক ব্যক্তি একটি বাড়ির শীর্ষ থেকে সুষম গতিবেগে বাড়ির দিকে গতিশীল গাড়িকে দেখে, যদি গাড়িটি তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অবনতি কোণে আসতে তিন মিনিট সময় নেয় তবে এর কত মিনিট পরে গাড়িটি বাড়িটিতে পৌঁছাবে। দেখো একটা বাড়ি শীর্ষবিন্দু থেকে গাড়িটিকে দেখছে, প্রথমে দেখছে তিরিশ ডিগ্রি অবনতি কোণে, এখানে দেখলো তিরিশ ডিগ্রি অবনতি কোণে, এটা তিরিশ ডিগ্রি, পরে দেখলো ষাট ডিগ্রি অবনতি কোণে, এখানে এই এই গাড়ি, গাড়িটা এইটুকু এগিয়ে এসছে, এখান থেকে এখানে চলে এসছে গাড়িটা, এদিকে এগোচ্ছে গাড়ি, এটুকু আসতে তিন মিনিট সময় নিয়েছে। এখন আমরা কী পড়েছি, এটা ষাট ডিগ্রি হলে, এটা ষাট ডিগ্রি হলে কী হবে, এটা যদি এক হয় এটা হবে রুট থ্রি, তাহলে এইটুকু এক হলে এটা হবে রুট থ্রি, লম্ব যদি এই ভূমি যদি এক হয় রুট লম্ব হবে রুট থ্রি, আর তিরিশ ডিগ্রির ক্ষেত্রে ভূমির লম্বটা বড় হয়, সরি লম্ব রুট, লম্ব যদি এক হয় তিরিশ ডিগ্রির ক্ষেত্রে, তিরিশ ডিগ্রিতে লম্ব এক হলে ভূমি হয় রুট থ্রি, এটা আমরা জানি, তো এখানে লম্বটা তো রুট থ্রি, তাহলে একের মান রুট থ্রি, আমার তিরিশ ডিগ্রির ক্ষেত্রে যেটা এক হয় সেটা এখানে রুট থ্রি বলাই আছে, মানে আগের আগের ছবি থেকে ষাট ডিগ্রি থেকে সেটা আমি রুট থ্রি পেয়ে গেছি, তাহলে একের মান রুট থ্রি হলে রুট থ্রির মান হবে তিন, তাহলে এই টোটালটা হবে তিন, তাহলে এইটুকু হচ্ছে দুই, এইটুকু হচ্ছে দুই, টোটালটা তিন, এইটুকু এক, তাহলে এটা হচ্ছে দুই। এবার ভেবে দেখো এই দু কিলোমিটার আসতে, যদি এটা দু কিলোমিটার, এটা এক কিলোমিটার ভাবি, দু কিলোমিটার আসতে যদি তিন মিনিট সময় নেয় তাহলে এক এক কিলোমিটার আসতে কত সময় নেবে, দু কিলোমিটার আসতে তিন মিনিট, এক কিলোমিটার আসতে তিনের দুই মিনিট, অর্থাৎ দেড় মিনিট, এক পূর্ণ একের দুই মিনিট, দূরত্ব অর্ধেক, তাহলে সময় অর্ধেক হবে। উড়ন্ত প্যারাসুটের এক ব্যক্তি
তার দুদিকের দুটি মোবাইল টাওয়ারকে যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। দুদিকে দুটো আছে, এখান থেকে একজন দেখছে, এখানে এখান থেকে এদিকে একটা টাওয়ারকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, আর এদিকে একটা দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। এটা দেখছে 30 ডিগ্রি আর এটা দেখছে 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, এটা রুট 3 হলে এটা 1 হয়, আর 30 ডিগ্রির ক্ষেত্রে এটা রুট 3 হলে এটা 1 হয়। তো রুট 1-এর মান রুট 3 বলা আছে, তাহলে এটা হবে 3, তাহলে এই টোটালটা হচ্ছে 4, টোটালটা হচ্ছে 4। তো টাওয়ার দুটির মধ্যে দূরত্ব 800 মিটার বলা আছে, 4-এর মান 800 বলা আছে। এই জায়গাটা কি ক্লিয়ার হচ্ছে? এটা 60, 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে আমার ভূমি সবসময় বড় হবে, মানে 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটাকে আমি রুট 3 দ্বিগুণ করবো, তাহলে এটা রুট 3-কে রুট 3 দ্বিগুণ করলে 3 হবে। আগে 60 ডিগ্রি নিয়ে ভাবলাম, তারপর 30 ডিগ্রি নিয়ে ভাবলাম, বোঝা যাচ্ছে? 4-এর মান 800, তাহলে কী বের করবো আমরা? রুট 3-র মান। এটাই হচ্ছে প্যারাসুটের উচ্চতা, রুট 3-র মান। 4 দিয়ে এটাকে ভাগ করলে 200, 200 আর রুট 3 গুণ করলে 200 রুট 3। অপশান এ হবে উত্তর। দেখো মুখে মুখেই বেশিরভাগ অঙ্ক করে ফেলা যাচ্ছে। 26, একটি বাড়ির শীর্ষ ও ভূমি থেকে 20 মিটার উঁচু একটি স্তম্ভের শীর্ষের অবনতি ও উন্নতি কোণ দেওয়া যথাক্রমে 30 ও 60 ডিগ্রি, বাড়ির উচ্চতা কত মিটার? একটা 20 মিটার উঁচু বাড়ি আছে, ও বাড়িটা বেশি উঁচু, স্তম্ভটা 20, তো বাড়ির শীর্ষ এবং ভূমি থেকে 20 মিটার বাড়িটার শীর্ষ থেকে এর শীর্ষের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর উন্নতি কোণ হচ্ছে, ভূমি থেকে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। যদিও ছবি অত ভালো হচ্ছে না, তো এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 60, এইটা স্তম্ভ আর এই দিকটা বাড়ি, ঠিক আছে? এটা বাড়ি। এবার নিজে বুঝে দেখো, এটা যদি 30 হয় তাহলে এটার এটা রুট 3 হবে, এটা 1 হবে। এবার এটার মান যদি রুট 3 হয় তাহলে 60-এর ক্ষেত্রে এটা বড় হবে, এই লম্বটা, তাহলে রুট 3-কে রুট 3 দিয়ে গুণ করলে এটা 3 হবে। তাহলে এই টোটালটা হচ্ছে, বাড়িটা হচ্ছে টোটালটা 3 আর 1-এ, এটা 1 হলে এটাও 1 হবে, তাহলে 1 আর 3-এ 4 হবে বাড়ি, বাড়ি হবে 4। তাহলে 1-এর মান 20 বলা আছে, 4-এর মান হবে 4×20=80। ছবি যদি না বুঝতে পারো তাহলে এই অঙ্ক দেরি বড় করেই করতে হবে, আমাদের নিয়ম ফলো করতে গেলে একটুখানি ছবি বুঝতে হবে এবং তাড়াহুড়ো করতে হবে। দেখো খুব তাড়াতাড়ি করা যাচ্ছে অঙ্ক। 27 নম্বর অঙ্ক, 40 মিটার একটি বাড়ির মাথায় একটি পতাকা দণ্ড আছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে পতাকা দণ্ডটির ছায়ার দৈর্ঘ্য কত? এটা বাড়ি, এ বি বাড়ি, আর এটা হচ্ছে পতাকা, এসি হচ্ছে পতাকা, এটা হচ্ছে পতাকা, ঠিক আছে? এটা 60 ডিগ্রি উন্নতি কোণে থাকলে পতাকাও 60 ডিগ্রি উন্নতি কোণে থাকবে। ছবিটা একটু অন্যরকম হয়ে গেল, যাক তোমরা বুঝে নাও ছবি, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। এখন দেখো এটা সদৃশ্য কোণে ত্রিভুজ হবে, আসলে এটা 60 ডিগ্রি অনুরূপ কোণ হচ্ছে, তো বুঝতে পারছ? তো এইটা দেখো, এটা এটা রুট 3 হয়, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হয় রুট 3 আর ভূমি হয় 1, তাই এটা রুট 3 হয়, এটা 1 হয়। এখন এই রুট 3-র মান তোমার বলা আছে 40, রুট 3-র মান 40, রুট 3-র মান বলা আছে 40, তাহলে 1-এর মান হবে 40/√3। তা এই এইটা হচ্ছে 40/√3, আর এইটুকু হচ্ছে 2√3। এই 40/√3 হলে এই এবিটা হচ্ছে 40, ঠিক এইটা 2√3 হলে এটা কত হবে? 40/√3 হলে এটা হচ্ছে 40 লম্বটা, তাহলে ভূমিটা যদি 2√3 হয় তাহলে লম্বটা কত হবে? তাহলে পতাকা বেরিয়ে যাবে, তাহলে 2√3 বের করছি, 2√3 ওপরে গুণ হবে আর 40/√3 নিচে। খুব ভালো করে বুঝে দেখো, রুট 3-টা ওপরে চলে যাবে, 40 আর 40 কেটে যাবে, ওপরে আছে 2√3, আর এই রুট 3-টা ওপরে চলে গিয়ে গুণ হবে, তাহলে কত হবে? √3 √3 3 আর 2 গুণ করলে 6, তাহলে পতাকা হবে 6। 27-28 নম্বর, একটি সোজা রাস্তার ঠিক ওপরের দিকে গতিশীল একটি উড়োজাহাজ থেকে 2টি পরপর কিলোমিটার পোস্ট, কিলোমিটার পোস্ট মানে দুটো পোস্টের মাঝে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, কিলোমিটার পোস্ট মানে দুটো পোস্টের মাঝখানে দূরত্ব 1 কিলোমিটার, মাইল ফলক 1 কিলোমিটার অন্তর অন্তর লেখা থাকে, ঠিক সেই জিনিস। অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি,
মাঝ বরাবর কোনো স্থানে অবস্থান করে, তবে ভূমি থেকে দেখো এই যে এটা উড়োজাহাজ রয়েছে, এখান থেকে 60 ডিগ্রি কোণে দেখছি একটা, আর এখান থেকে আরেকটা মাইল ফলককে দেখছি 30 ডিগ্রি কোণে। এই এটা 60, এটা 30, এই অঙ্ক অনেকগুলো করলাম। তো এটা রুট 60 হলে এটা রুট 3, এটা 1, তাহলে এটাকে তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা বড় হবে, তাহলে একে রুট 3 দ্বিগুণ করবো, রুট 3কে রুট 3 দ্বিগুণ করলে এটা 3 হবে। তাহলে এই 1 আর 3 টোটাল দূরত্বটা হচ্ছে 4, কিন্তু 4-এর মান 1 কিলোমিটার বলা আছে, 4-এর মান বলা আছে 1 কিলোমিটার, কারণ দুটো এই একটা কিলোমিটার পোস্ট, এই একটা কিলোমিটার পোস্ট, ঠিক আছে। তাহলে বের করতে হবে উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা হচ্ছে রুট 3, রুট 3-এর মান বের করবো, রুট 3-এর মান বের করবো, রুট 3 ওপরে গুণ হবে, তাহলে রুট 3/4, রুট 3/4, রুট 3-এর মান হচ্ছে 1.732, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 0.433 কিলোমিটার, অপশান এ। নেক্সট অঙ্ক, সূর্যের উন্নতি কোণ থিটা হলে বি উচ্চতার একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হয় এস, তাহলে এদের সম্পর্কটা বের করতে হবে। এই যে এটা পি উচ্চতার একটা স্তম্ভ, উন্নতি কোণ বলা আছে, এটা থিটা আর এটা ছায়া হচ্ছে এস, এটা বলা আছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান দিয়ে উত্তর আসার চান্স কম, কট দিয়ে আসার চান্স বেশি, তাহলে কট দিয়ে কাজ করি। কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এস আর লম্ব হচ্ছে পি, এস বাই পি, ব্যাস। এবার আমরা কী করবো, এখান থেকে এই আকারে সাজানোর চেষ্টা করব, এই আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে পি কট থিটা, পিটা এদিকে আসলে গুণ হবে, সমান এস, তাহলে পি সমান হচ্ছে এস ভাগ কট থিটা, এস ভাগ কট থিটা, অপশন সি। 5 মিটার উঁচু পাঁচিলের গায়ে একটি মই এমনভাবে হেলান দিয়ে রাখা আছে, যেটা পাঁচিল থেকে 5√3 দূরে রয়েছে, এই যে এটা 5 আর এটা হচ্ছে 5√3, তাহলে 5 আর √3 কাটাকাটি, 5√3 কাটাকাটি করলে দেখো এটা 1, এটা √3, তাহলে এই কোণটা জানতে চেয়েছে। কত ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব 1 হয় আর ভূমি √3 হয়, 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। আমরা তো শিখেছি যে 30 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা 1 হয় আর ভূমিটা হয় √3, তাহলে এটা হবে 30 ডিগ্রি, কারণ আমরা 5 আর 5√3 অনুপাতটা বের করলাম, 1:5√3 আসলো, 5:5√3 অনুপাত কত আসলো, 5 কেটে গেল, 1:3 আসলো, বোঝা গেল। একটি টাওয়ারের একই দিকে 20 মিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি 45 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত। টাওয়ারের একই দিকে অবস্থিত দুটো বিন্দু, এখান থেকে এটা 45 ডিগ্রি, এই কোণটা 45 আর এই কোণটা হচ্ছে 30, ব্যাস। 45 হলে লম্ব আর ভূমি সমান হয়, তাহলে এটা 1 হলে এটাও 1 হবে, আর 30 ডিগ্রি হলে লম্বটা 1 হলে ভূমিটা হয় √3, তার মানে এটার মান √3, তাহলে এইটুকুর মান হবে √3-1, √3-1 এইটুকুর মান, যেটা আমি ডিপ করে দেখালাম, এটা হবে √3-1, টোটালটা √3 আর এইটুকু 1। এবার দেখো টাওয়ারের উচ্চতা বের করতে হবে, মানে 1-এর মান বের করতে হবে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 20 বলা আছে, তার মানে √3-1-এর মান 20 বলা আছে, 1-এর মান বের করব, তাহলে √3-1টা নিচে যাবে, একটু আগে আমি এগুলো দেখিয়েছি, তাহলে উপরে √3+1 দিয়ে গুণ করবো, আর নিচে √3² - 1² এটা 2 হবে, আমরা একটু আগে শিখলাম, তাহলে নিচে 2 আর উপরে √3+1, 2 দিয়ে এটাকে ভাগ করলে 10, তাহলে 10√3+1 হবে উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, 100 মিটার উচ্চতার একটি টাওয়ারের দুই দিকে দাঁড়ানো দুটি বালক টাওয়ারের শীর্ষে শীর্ষকে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণে দেখে। দেখো এই একটা টাওয়ার রয়েছে, একজন 45 ডিগ্রি কোণে দেখছে, এটা 45 ডিগ্রি কোণে দেখছে, আর একজন 30 ডিগ্রি কোণে দেখছে, আর একজন 30 ডিগ্রি কোণে দেখছে। 45 হলে এটা 1 হলে এটাও 1 হবে, আর 30 ডিগ্রি হলে লম্বটা 1 হলে ভূমিটা হবে √3, ব্যাস। তাহলে এই টোটাল দূরত্বটা হচ্ছে √3+1, দুটো বালকের মধ্যে দূরত্ব √3+1, এই √3+1-এর মান বের করতে হবে। 1-এর মান 100 বলা আছে, 1-এর মান 100 বলা আছে, 1-এর মান 100 বলা আছে, √3+1-এর মান আমি বের করবো, √3+1-এর মান, তাহলে 100-র সাথে √3+1 গুণ হবে, তাহলে এটা কোন অপশান আছে, অপশান ডিতে আছে, অপশান ডিতে। কত নম্বর হলো, 32। এবার 33-এ যাবো আমরা। একটি বাতি ঘরের শীর্ষবিন্দু থেকে পূর্ব দিকে অবস্থিত দুটি নৌকার অবনতি কোণ যথাক্রমে 45 এবং 30, যদি নৌকা দুটি 60 ডিগ্রি 60 মিটার দূরে অবস্থিত হয়, দুটো নৌকা একই দিকে আছে, একটা 45 ডিগ্রি কোণে আছে
আর একটা 30 ডিগ্রি। বাতিঘর মানে লাইট পোস্ট, ছবি আঁকতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, এটা 30 আর এটা 45। তো 45-এর ক্ষেত্রে আমরা কী জানি, এটা এক হলে এটা লম্বটাও এক হবে, আর 30-এর ক্ষেত্রে এই টোটালটা হবে √3। তাহলে এই 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 দূরত্বটা হবে দুটো বিন্দু, দুটো নৌকার মধ্যে দূরত্ব হবে √3-1। ছবি দেখো, এটা হবে √3-1। এই √3-1-এর মান 60 মিটার বলা আছে, √3-1-এর মান 60 মিটার বলা আছে। বের করতে হবে বাতিঘরের উচ্চতা মানে 1-এর মান, তার মানে 60/√3-1। √3-1টা আমরা যদি করি, উপরে √3+1 দিয়ে গুণ হবে, আর √3-1 নিচে √3² - 1² তাহলে নিচে আসবে √3² হচ্ছে 3 আর 1² হচ্ছে 1, তাহলে হবে 2। ক্যালকুলেশনগুলো একটু নিজে করতে চেষ্টা করো, এটা 30, তাহলে 30 গুণ √3+1, এটা কোন অপশানে আছে? 33 অপশান বি, অপশান বি। 34, একটি টাওয়ারের অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে টাওয়ারের ছাদে পোতা পতাকা দণ্ডের, এই একটা বাড়ি টাওয়ারের উপরে একটা পতাকা পোতা আছে, এই যে পতাকা, এটা যদি সি বিন্দু হয়, এ সি হচ্ছে পতাকা। আমি যেরকম বারবার একই ছবি আঁকছি, তো এই এখান থেকে একটা কোণ আলফা আর একটা কোণ বিটা বলা আছে, এই যে, অর্থাৎ এই যে এই এই বিন্দু থেকে পতাকার শীর্ষ, তার কোণটা আলফা, আর যেটা পতাকার পাদদেশ সেই কোণটা বিটা, এই এই কোণটা বিটা বলা আছে। একটু ছবি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অসুবিধা হবে। আর এই দূরত্বটা বলা আছে এ, স্মল এ। তো ট্যান আলফা সমান, দেখো এই আলফা কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ, স্মল এ। আবার ট্যান বিটার ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি আর এটা হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি? ট্যান আলফা মানে আসলে কট বিটা, কারণ আলফা বিটার যোগফল 90 ডিগ্রি বলা আছে, পূরক, পরস্পর পূরক। না এটা পূরক, সরি, বলা নেই পূরক, পূরক বলা নেই। এবার আমরা এখান থেকে কী পেতে পারি দেখো, এখান থেকে আমরা যেটা পেতে পারি, পতাকা দণ্ডের দৈর্ঘ্য বের করবো। বিসি মানে হচ্ছে এবি প্লাস এসি, বিসির জায়গায় এবি প্লাস এসি বসিয়ে দিলাম বাই এ। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি? এই দুটো জিনিস সমান, এইটা আর এটা সমান। এখানে এই এখান থেকে এবি সমান একটা পেয়েছি, এখান থেকে এটা পেয়েছি। এবার আমরা কী এখান থেকে কী করবো? এবি প্লাস এসি আলফাটা এদিকে আসলে এটা এদিকে আসলে গুণ হবে, এ ট্যান আলফা সমান এবি প্লাস এসি, আর এটা এটা এদিকে গুণ করলে এ ট্যান বিটা সমান এবি। এবির জায়গায় এবার এ ট্যান বিটা বসিয়ে দিচ্ছি প্লাস এসি, এদিকে এ ট্যান আলফা ছিল, এ ট্যান আলফা, এ ট্যান বিটাটা এদিকে আসলে বিয়োগ হবে, এ ট্যান বিটা সমান এসি। এবার এই এসির মানে আমার দরকার, এ কমন যাবে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা সমান এসি, এসিটাই পতাকা, তাহলে পতাকার দৈর্ঘ্য হচ্ছে এ ইনটু ট্যান আলফা মাইনাস ট্যান বিটা, অপশান সি হবে। আশা করি বুঝতে পেরেছো। 10 মিটার উঁচু একটা বাড়ির অনুভূমিক তলে অবস্থিত একটি বিন্দু থেকে বাড়ির শীর্ষের এবং বাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের উন্নতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, কী করব? এই দেখো, একটা 10 মিটার উঁচু বাড়ি আছে, একটা বিন্দু থেকে এখান থেকে এটার উন্নতি কোণ 30 ডিগ্রি দেখছি, এটা 30, আর এখান দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, হেলিকপ্টারের উন্নতি কোণ এই যে এটা, এটা 60। তো এটা আলাদা কালিতে না দেখালে অনেক সময় অসুবিধা হতে পারে বুঝতে, এই কোণটা 60, এই যেটা নীলকালি দেখালাম এই পুরো কোণটা 60, ঠিক আছে? তো 30 হলে কী হয়? 30 হলে এটা 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 √3 হলে এটা 1 হয়, আর 60 ডিগ্রির ক্ষেত্রে কী হয়? 60 ডিগ্রির ক্ষেত্রে এটা টোটালটা √3 হয়,
মানে টোটালটা রুট থ্রি হলে এক হয়, তার মানে 60 ডিগ্রির ক্ষেত্রে এটা বড় হবে, তাহলে মানে 60 ডিগ্রির ক্ষেত্রে এটাকে রুট থ্রি দিয়ে গুণ করলে 3 হয়ে যাবে, কারণ 60 ডিগ্রির ক্ষেত্রে এই বড়টা বড় কোণটা তো 60 ডিগ্রি, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা বড় হবে, অর্থাৎ লম্বটাকে আমরা রুট থ্রি দিয়ে গুণ করবো, তো রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যাবে, তাহলে এইটুকু হচ্ছে 2। তাহলে হেলিকপ্টারটা এই যে এটা বাড়ি থেকে 2 মিটার উচ্চতায়, ঠিক আছে, এটা 1, এটা 2, আর টোটালটা হচ্ছে 3। এই 1-এর মান 10 বলা আছে, 3-এর মান 30, 1-এর মান 10, 3-এর মান 30, এইটুকুই অঙ্ক। 10√3 মিটার উঁচু বাড়ির শীর্ষ থেকে ভূমিতে অবস্থিত দুটি বিন্দু পি কিউর অবনতি কোণ পরস্পর পূরক, পি কিউ 20, বাড়ি থেকে পি বিন্দুর দূরত্ব কত? একটা বাড়ি আছে, এখান থেকে ভূমিতে অবস্থিত দুটো বিন্দু আছে পি কিউ, পি কিউ 20 মিটার বলা আছে, এই যে এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এই পি কিউর মান 20 বলা আছে, পি থেকে দূরত্বটা বের করতে হবে, তার মানে পিটা বেশি দূরে আছে উত্তর দিকে, তাই মনে হচ্ছে, কারণ উত্তরগুলো দেখো, উত্তরগুলো দেখলে বুঝতে পারবে যে 20-র থেকে সেটা বড়, তার মানে পি বিন্দুটা বেশি দূরে আছে, ঠিক আছে। এবার আমরা এটা কিভাবে করব, এইটা বলা আছে 10√3, আর এটা বলা আছে কিছু না। এবার আমরা এই জায়গাটা ধরে নিতে পারি যে এই কোণটা যদি 60 হয়, পরস্পর পূরক বলা আছে, তাহলে এটা √3 হয় আর এটা 1 হয়, তাহলে এটা যদি 10√3 হয় তাহলে এটা 10 হবে, 10 হলে এটাকে দেখো, যদি বুঝে দেখো, এটা যদি √3 হয় এটা হয় 1 60 ডিগ্রির ক্ষেত্রে, আর এই কোণটা 30 ডিগ্রি হলে √3 দিয়ে গুণ করলে এই টোটালটা হয়ে যাবে √3 × √3 3, তাহলে এইটা হয়ে যাবে 2। দেখো এই 2-এর মান আমার 20 বলা আছে, 2-এর মান 20 এটাও মিলছে, আবার √3-র মান 10√3 এটাও আমার মিলে যাচ্ছে, কারণ 1-এর মান 10, 2-এর মান 20 মানে 1-এর মান 10, তার মানে এই টোটালটা হচ্ছে 3, এই 3-এর মান বের করতে হবে, 3-এর মান হচ্ছে 30, ব্যাস। আমি 60 আর 30 ধরে আমার সবটা মিলে গেল, 60 আর 30 ধরে সবটা মিলে গেল, কেন 30 ধরলাম, কারণ এই অবনতি কোণ দুটো পরস্পর পূরক বলা ছিল, মানে অবনতি কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি হবে সেটা বলা ছিল। মিটার উঁচু একটা খাড়া পাথরের মাথা থেকে দেখলে একটি টাওয়ারের শীর্ষ এবং পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত? 90 ডিগ্রি একটা থেকে দেখছি, এটা 90 মিটার একটা উঁচু থেকে দেখছি, টাওয়ারের শীর্ষ এবং পাহাড়ের মাথা থেকে দেখছি, শীর্ষর অবনতি কোণ আর এটার অবনতি কোণ বলা আছে, এই কোণটা বলা আছে 60 ডিগ্রি আর এটা বলা আছে 30 ডিগ্রি, ব্যাস। 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হলে এটা 1 হয়, এটা √3 হয়, তাহলে এটাও √3 হবে, এটা √3 মানে এটাও √3 হবে, 30-60-এর ক্ষেত্রে এই লম্বটা বড় হবে, তাহলে এটাকে √3 দিয়ে গুণ করবো, √3 √3 3 হবে, তাহলে এইটুকু হচ্ছে 2। এই 2-এর মান কিন্তু এই 3-এর মান 90 বলা আছে, এইটুকু যদি 2 হয় তাহলে এটুকুও 2, তাহলে 3-এর মান যদি 90 হয় 2-এর মান হবে 60, তাহলে বাড়িটা হবে 60, টাওয়ারটা হবে 60। একটি গাড়ি সুষম গতিবেগে একটি স্তম্ভের দিকে গতিশীল, স্তম্ভ থেকে 500 মিটার দূরে থাকাকালীন গাড়ির চালক স্তম্ভের শীর্ষকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে, 10 সেকেন্ড পরে চালক স্তম্ভের শীর্ষকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখে, গাড়ির গতিবেগ কত? দেখো একটা 500 মিটার স্তম্ভ থেকে দেখছি, প্রথমে 30 ডিগ্রি কোণে দেখলাম, পরে 60 ডিগ্রি, প্রথমে এই বিন্দুতে দেখলাম, এটা 30 ডিগ্রি কোণে দেখলাম, পরে এখানে দেখছি 60 ডিগ্রি কোণে, 10 সেকেন্ডে এইটুকু এসছে এই পথটুকু। 60 ডিগ্রি হলে কি হয়, এটা এটা √3 হলে এটা 1 হয়, আর 30 ডিগ্রি হলে এই টোটালটা বড় হবে, 30 ডিগ্রি হলে ভূমিটা বড় হবে, তাহলে √3-কে √3 দ্বিগুণ করলে এটা 3 হবে, তাহলে এইটুকু হচ্ছে 2, দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে 2, এইটুকু হচ্ছে 2, ঠিক আছে।
এই এই তাহলে কোনটার মান 500 বলা আছে এখানে? তিনের মান 500। এই টোটাল তিনের মান 500 বলা আছে, তিনের মান 500 বলা আছে। তাহলে দুইয়ের মান হবে 500 গুণ 2/3। এইটুকু আসতে সময় লেগেছে 10 সেকেন্ড, এইটুকু আসতে সময় লেগেছে 10 সেকেন্ড। এটা হচ্ছে 1000/3। তাহলে 1 সেকেন্ডে কতটুকু আসবে, গতিবেগ কী হবে, সময় দিয়ে ভাগ করব দূরত্বকে। তাহলে 1000/3/10, 0 0 কেটে গেল, তাহলে 100/3। এটা মিটার মিটার প্রতি সেকেন্ডে আছে, একে কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য 18 পাঁচ দিয়ে গুণ করব। 3 দিয়ে এটাকে ভাগ করলে 6, 5 দিয়ে এটাকে ভাগ করলে 20, 20 আর 6 গুণ করলে 120 কিমি প্রতি ঘন্টা। তাহলে গাড়ির গতিবেগ হচ্ছে 120 কিমি প্রতি ঘন্টা। নেক্সট অঙ্ক, কোনো এক সময়ে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের √3 গুণ, সেই সময় সূর্যের উন্নতি কোণ কত? ছবি আঁকলেই বোঝা যাবে, এই যে এটা এক হলে ছায়াটা √3 হবে, এটা যদি স্তম্ভ হয় তাহলে ছায়া হচ্ছে এটা। তো কোন কোণের ক্ষেত্রে লম্ব এক হয় আর ভূমি √3 হয়? 30 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি। বোঝা গেল? পরের অঙ্ক 40, রাতের রাস্তার উপর অবস্থিত পরপর 2টি কিলোমিটার ফলক, কিলোমিটার ফলক মানে দুটো ফলকের মধ্যে দূরত্ব কিন্তু 1 কিলোমিটার। একদম সেম অঙ্ক আমরা করেছি এর আগে, উন্নতি কোণ 30 ডিগ্রি আর 40 ডিগ্রি বলা আছে। একটা বেলুন এখানে উঠছে, এটা 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। এটা এক হলে এটা √3 হবে, আর 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, আচ্ছা 60 ডিগ্রি দিয়ে করি তাহলে সুবিধা হবে, আমাদের সংখ্যা আসবে। তাহলে এটা যদি এক হয় এটা √3 হবে 60 ডিগ্রির ক্ষেত্রে, আগে 60 ডিগ্রি নিয়ে ভাবছি। এটা এক হলে এটা √3 হবে, আর 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা বড় হবে, তাহলে এটা হবে √3 গুণ √3 মানে 3, তাহলে টোটালটা হচ্ছে 4। এই 4 মানে 1 কিলোমিটার, কারণ এটা এটা একটা কিলোমিটার ফলক, এটা একটা কিলোমিটার ফলক, 2 কিলোমিটার ফলকের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার, এই 4-এর মান হচ্ছে 1 কিলোমিটার। এবার কার মান বের করব, 4-এর মান যদি 1 কিলোমিটার হয় বের করব আমরা √3-এর মান। তাহলে √3/4 কিলোমিটার, এটা উত্তর কিন্তু ডিস্টার্ব আছে। ও সরি, একটুখানি ভুল হয়েছে, এটা একই দিকে হলে উত্তরটা হয়ে যাবে, আমি প্রথমে ভাবিনি এটা, যদি 2 কিলোমিটার ফলক একই দিকে হয় তাহলে হয়ে যাবে। পরপর অবস্থিত দুদিকে অবস্থিত বলেনি বেলুনটা, বেলুনটাকে যদি আমরা এরকম নিই তাহলে হয়ে যাবে, এই যে এখানে বেলুন উঠছে, এইবার হয়ে যাবে, এটা এটা 60, এটা 30, এবার হয়ে যাবে। 60 হলে কী হয়, এটা এটা √3 হলে এটা এক হয়, আর 30-এর ক্ষেত্রে এটা বড় হবে, তাই এটাকে √3 গুণ করলে 3। এই 2-এর মান কিন্তু বলা আছে 1 কিলোমিটার, 2-এর মান বলা আছে 1 কিলোমিটার, √3-র মান বের করব। তাহলে √3 আর 1 গুণ হলে √3/2টা দিকে এসে ভাগ হবে √3/2। এই অঙ্কটা কিন্তু ক্লিয়ার বলা ছিল না আসলে, যে বেলুনটা কোথায় আছে, 2 কিলোমিটার ফলকের মাঝামাঝি জায়গায়, না কিলোমিটার ফলক দুটো বেলুনের একই দিকে অবস্থিত, দুদিকে অবস্থিত না একই দিকে অবস্থিত বলে, আগের ছবিটাতে আমরা আলাদা দিকে অবস্থিত বলে কিন্তু উত্তরটা মিলেছিল না, আর এখানে একই দিকে করলাম উত্তর মিলে গেল। ভূমিতলে অবস্থিত পি বিন্দু থেকে 10 মিটার উঁচু বাড়ির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, পি বিন্দু থেকে ছাদে পোতা একটি পতাকা দণ্ডের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত? ভূমিতলে অবস্থিত পি বিন্দু থেকে 30 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষের উন্নতি কোণ বলা আছে। এবার আমরা কী করবো, এটা ছবি আঁকবো, প্রথমে ছবি আঁকা আমাদের কাজ। দেখো একটা বাড়ি, বাড়ির ওপরে একটা পতাকা আছে, এই সেই পতাকা, ABC, AC হচ্ছে পতাকা, আমরা বারবার যে ছবি আঁকছি পতাকা থাকলেই, শীর্ষের উন্নতি কোণ 45, এই কোণটা 45 আর এই কোণটা 30, একটা 45 একটা 30, এটা সরি ছবিটা ভালো হচ্ছে না, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, শীর্ষের কোণটা যেটা নীলকালি দিয়ে দেখালাম আর যেটা লাল কালি দিয়ে দেখাচ্ছি এখন,
এই কোণটা হচ্ছে 30, এই কোণটা, এই কোণটা 30, পাদদেশের কোণটা, ঠিক আছে। এবার 45 হলে এটার এটা সমান হয়, মানে এটা 1 হলে এটা 1 হবে, এই টোটালটা বিসির মান 1 হবে। আর 30 হলে এইটা 1 হলে এটা রুট 3 হয়, তাই তো? এটা যদি রুট 3 হয় তাহলে বিসির মানটাও রুট 3 হবে, কারণ 45-এর ক্ষেত্রে আবার এইটা আর এটা টোটালটা সমান হবে, তাই না? 30 ডিগ্রির ক্ষেত্রে এইটুকু এবি যদি 1 হয় তাহলে এই এইটুকু হবে রুট 3, তো এইটুকু রুট 3 হলে এই বিসিটাও রুট 3 হবে, কারণ এটা 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই দুটো সমান হয়, তাহলে বিসির মান রুট 3 আমি পেয়ে গেছি। এবার পি বিন্দু থেকে 10 মিটার উঁচু শীর্ষে, তাহলে এবির মান, একের মান 10 বলা আছে, একের মান 10 বলা আছে, একের মান 10, একের মান 10 বলা আছে। একের মান 10 বলা আছে। এবার এইটুকু তাহলে রুট 3 মাইনাস 1, পতাকাটা হচ্ছে রুট 3 মাইনাস 1, তাহলে রুট 3 মাইনাস 1 এর মান আমরা বের করব, 10 ইন্টু রুট 3 মাইনাস 1, রুট 3 মাইনাস 1 এর মান হচ্ছে, রুট 3 মান হচ্ছে 1.732 মাইনাস 1, মানে 0.732, তার সাথে 10 গুণ করলে কত হবে, 7.32, অপশন ডি হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। একটি বাড়ির ছাদে একটি পতাকা দণ্ড পোতা আছে, বাড়ি থেকে 30 মিটার দূরের কোনো বিন্দু থেকে পতাকা দণ্ডের পাদবিন্দু শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 30 ও 45 ডিগ্রি, পতাকা দণ্ডের উচ্চতা কত? একদম সেম টাইপের অঙ্ক, এই এটা পতাকা, এই ছবিগুলোই ভালো আসতে চায় না আর কি, মানে আমি যেহেতু ইয়েতে আঁকছি, হাতে আঁকলে অনেক ভালো হতো, যেহেতু আমার এটা সমস্যা হচ্ছে। এটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, আর এই বড় কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। একই কালিতে আঁকলাম, এটা বোঝার চেষ্টা করুন। 30 ডিগ্রি হলে এটা রুট 3 হয়, এটা 1 হয়, তাহলে এই টোটালটাও রুট 3 হবে, কারণ 45 ডিগ্রির ক্ষেত্রে, 45 ডিগ্রির ক্ষেত্রে আবার লম্বভূমি সমান হবে, তাহলে এই বড়টাও কিন্তু আবার 45 হবে, তাহলে এই পতাকাটা আলটিমেটলি রুট 3 মাইনাস 1 হবে, এই রুট 3 মাইনাস 1 এর মান তোমাকে বের করতে হবে। 30 মিটার দূরে মানে রুট 3 এর মান 30 বলা আছে, এই যে এই দূরত্বটা 30 বলা আছে, তাহলে রুট 3 এর মান 30 বলা আছে, রুট 3 মাইনাস 1 এর মান বের করবে, রুট 3 মাইনাস 1 এর মান রুট 3 মাইনাস 1 গুণ হবে, আর রুট 3 নিচে, তিরিশকে রুট 3 দিয়ে ভাগ করলে 10 রুট 3 থাকবে, কারণ 30 মানে হচ্ছে 10 গুণ 3, 3 মানে দুটো রুট 3, একটা রুট 3 কেটে যাবে। আমি ক্যালকুলেশন আর দেখাচ্ছি না, এবার এটা এটা ক্যালকুলেশন করতে হবে, 30 রুট 3, রুট 3 রুট 3 গুণ করলে 3, 3 দশে 30 বিয়োগ 10 রুট 3, 10 রুট 3 এর মান হচ্ছে 10 গুণ 1.732, তাহলে 30 বিয়োগ 17.32, এটা বিয়োগ করলে 12.68 হবে, অপশন ডি। 43, একটি টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে একটি বিন্দু আছে, ওই বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত? এই যে পাওয়ারের এখান থেকে 60 ডিগ্রি কোণে দেখছি টাওয়ারটাকে, এটা 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি হলে কী হয়, লম্বটা রুট 3 হয়, এটা 1 হয়, এই একের মান 40 বলা আছে, একের মান 40 বলা আছে, তাহলে রুট 3 মান বের করতে হবে, রুট 3 মান কত হবে, 40 গুণ রুট 3। এবার এই উত্তরটা একটু অন্যভাবে দেওয়া আছে, কীভাবে দেওয়া আছে, 40 রুট 3 তাকে ওপরেও রুট 3 দ্বিগুণ করছি, নিচেও রুট 3 দ্বিগুণ করছি, তাহলে উপরে দেখো 40 রুট 3 আর রুট 3 গুণ করলে 3, 40 আর 3 গুণ করলে 120 বাই রুট 3, উত্তরটা এইরকম দেওয়া আছে, 40 রুট 3ও যা, 120 বাই রুট 3ও তাই, একই জিনিস, অপশন এ উত্তর। 44, নদীর পাড়ে দাঁড়ালে এক ব্যক্তির কাছে নদীর ওপর পাড়ে অপর পাড়ে অবস্থিত একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তখন তিনি যখন নদীর পাড় থেকে 36 মিটার সরে যান তখন উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। এই অঙ্কগুলো একই টাইপের প্রত্যেকটা অঙ্ক, মানে একটা যদি তুমি বুঝে ফেলতে পারো বাকি অঙ্কগুলো করতে আর কোনো সমস্যা কিন্তু হবে না, এটা 60 আর এটা 30, আমার বারবার ছবিতে প্রবলেম হচ্ছে, তো 60 ডিগ্রির ক্ষেত্রে এটা রুট 3 হয় আর এটা 1 হয়,
তিরিশ ডিগ্রির ক্ষেত্রে এটা বড় হবে, রুট থ্রিকে রুট থ্রি দ্বিগুণ করলে লম্বটা তিন হয়ে যাবে, কারণ তিরিশ ডিগ্রির ক্ষেত্রে লম্বটা বড় হয়। তাহলে এইটুকু হচ্ছে দুই, এইটুকু হচ্ছে দুই, মানে এক আর দুয়ে তিন টোটালটা। এই দুয়ের মান ছত্রিশ বলা আছে, কারণ উনি ছত্রিশ মিটার প্রথমে এই বিন্দুতে ছিলেন, পরে এই বিন্দুতে সরে যাচ্ছেন, ছত্রিশ মিটার সরেছেন, তাহলে দুয়ের মান ছত্রিশ বলা আছে। অঙ্ক ভালো করে আগে পড়তে হবে। এবার নদীর বিস্তার মানে এই একের মান জানতে চেয়েছে, মানে প্রথম বিন্দু থেকে এই গাছের দূরত্বটা, তাহলে একের মান আঠারো, অপশন এ হবে বি উত্তর। একটি লাইট হাউসের শীর্ষ থেকে দুদিকে অবস্থিত, দুদিকে বলে দিয়েছে তিরিশ আর পঁয়তাল্লিশ ডিগ্রি লাইট হাউস আছে, একটা তিরিশ ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। এই এটা তিরিশ ডিগ্রি কোণ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ, ঠিক আছে। তিরিশ হলে এটা এক হলে এটা এক হয় পঁয়তাল্লিশের ক্ষেত্রে, আর তিরিশের ক্ষেত্রে এটা এক হলে ভূমিটা রুট থ্রি হয়। এই জাহাজ দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে, তার দূরত্ব হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান, আর একের মান একশো বলা আছে, একের মান একশো, তাহলে রুট থ্রি প্লাস ওয়ানের মান কত? তাহলে একশো গুণ রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ানের মান আমরা বের করে নেব, রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু যোগ এক, তাহলে একশো গুণ দুই দশমিক সাত তিন দুই, এটা গুণ করলে কত হবে দুশো তিয়াত্তর দশমিক দুই, এটাকেই প্রায়ভাবে উত্তর নিয়েছে দুশো তিয়াত্তর, দশমিকে নেয়নি দুশো তিয়াত্তর প্রায়। ছেচল্লিশ, কুড়ি মিটার উঁচু একটি বাড়ির শীর্ষ এবং পাদবিন্দু থেকে একটি স্তম্ভের শীর্ষের অন্য দিকন তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি, স্তম্ভের উচ্চতা কত মিটার? উন্নতিকোণ বাড়ির এখান থেকে স্তম্ভ এখানে দেখছি তিরিশ ডিগ্রি কোণে, এটা তিরিশ ডিগ্রি কোণে, আর এটা দেখছি ষাট ডিগ্রি কোণে। এটা বাড়ি বাড়ির শীর্ষবিন্দু থেকে দেখছি তিরিশ ডিগ্রি কোণে, আর পাদবিন্দু থেকে দেখছি ষাট ডিগ্রি কোণে, ঠিক আছে। এটা বাড়ি, এবার ষাট ডিগ্রির ক্ষেত্রে কী হয়, ষাট ডিগ্রির ক্ষেত্রে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে এটা যদি ওয়ান হয় এটা হয় রুট থ্রি, ঠিক আছে। এইটুকু যদি ওয়ান হয় এটা হবে রুট থ্রি, তাহলে ষাট ডিগ্রির ক্ষেত্রে এই এটা রুট থ্রি হলে লম্বটা বড় হবে, মানে টোটালটা হবে রুট তিন, রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে তিন হবে, তাহলে টোটালটা হবে তিন, এটা এক, এটা তিন, এটা রুট থ্রি। এবার এইটুকু কত? তাহলে এইটুকু হচ্ছে দুই, এইটুকু হচ্ছে দুই, এই দুয়ের মান কুড়ি বলা আছে, এই দুয়ের মান কুড়ি বলা আছে, এটা দুই হলে এটাও দুই হবে, এই দুয়ের মান কুড়ি বলা আছে, টাওয়ারটা হচ্ছে এই স্তম্ভটা হচ্ছে তিন, তাহলে দুয়ের মান কুড়ি, তিনের মান তিরিশ হবে। ছবি বুঝতে পারলে কিন্তু সব টোটালটা হয়ে যাবে, আমার পেন চালানোটার দিকে খেয়াল করতে হবে। একটি স্তম্ভের দৈর্ঘ্য এবং ওই স্তম্ভের পাদবিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বে অনুপাত, এটা বলা আছে, কী বলা আছে? সাতচল্লিশ, এইটা বলা আছে, বলা আছে যে এটা এটা ফাইভ রুট থ্রি হলে এটা পাঁচ হবে, তা এটা কাটাকাটি করলে কত হচ্ছে রুট থ্রি ইস টু ওয়ান। দেখো তা আমরা জানি যে ষাট ডিগ্রির ক্ষেত্রে লম্বটা রুট থ্রি আর ভূমিটা ওয়ান হয়, তার মানে এই কোণটা হচ্ছে ষাট ডিগ্রি, তাহলে শীর্ষের উন্নতি কোণ অপশন বি ষাট ডিগ্রি, কিছু করাই লাগবে না। তারপরেরটা, একটি ঘুড়ির সুতোর দৈর্ঘ্য আশি মিটার, ঘুড়িটি ভূমি থেকে ষাট ডিগ্রি কোণে উঠছে, ঘুড়িতে উচ্চতা কত ছিল? এটাও খুব সহজ অঙ্ক, এই যে ষাট ডিগ্রি কোণে উঠছে, এটা ষাট ডিগ্রি কোণ, ষাট ডিগ্রি কোণে এটা রুট থ্রি হয়, এটা ওয়ান হয়, আমরা জানি লম্বটা রুট থ্রি, ভূমিটা ওয়ান হয়, তো এই এইটা বলা আছে, তাহলে এটা কত হয়? এটা হচ্ছে দুই হয়, কারণ রুট থ্রি স্কোয়ার আর একের স্কোয়ার হচ্ছে দুইয়ের স্কোয়ার, এটা কিন্তু আমি প্রথমে আলোচনা করেছি। তাহলে এই দুইয়ের মান আশি বলা আছে, কারণ এটাই সুতো, এখান থেকে ঘুড়িটা ওড়ানো হচ্ছে, এইটা এটাই সুতো আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে দুইয়ের মান আশি, রুট থ্রির মান কত? দুইয়ের মান আশি, রুট থ্রির মান কত? এখানে সুতো কোনটা? এটা হচ্ছে সুতো, এইটা দুইটা হচ্ছে সুতো, অতিভুজটা সুতো। দুই নিচে আসবে রুট থ্রি ওপরে, দুই দিয়ে ভাগ করলে চল্লিশ রুট থ্রি, অপশন ডি হবে উত্তর। তারপরে উনপঞ্চাশ, উনপঞ্চাশ কী বলা আছে? ভূমিতলের ওপর অবস্থিত এ বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি, এ বিন্দু থেকে টাওয়ারের দিকে কুড়ি মিটার এগিয়ে এলে বি বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ ষাট ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত মিটার? এ একই টাইপের অঙ্ক প্রত্যেকটা, এই একটা টাওয়ার প্রথমে এই বিন্দুতে এই ভূমি এখান থেকে প্রথমে দেখছিলাম তিরিশ ডিগ্রি কোণে, এটা তিরিশ ডিগ্রি কোণে দেখছিলাম,
এখান থেকে এগিয়ে এসে এই বিন্দু থেকে এখন 60 ডিগ্রি কোণে দেখছি, এই দুটো তো ডিস্টেন্স বলা আছে আমি জানি। এবার এটা 60 হলে এটা √3 হাই, এটা 1 হাই। আর এবার তাহলে এটা বড় হবে 30 ডিগ্রির ক্ষেত্রে, এটা তাহলে 3 হয়ে যাবে টোটালটা, কারণ √3 আর √3 গুণ করলে 3 হবে, তাহলে এইটুকু হবে 2। এই 2 এর মানই বলা আছে 20 মিটার, কারণ 20 মিটার এগিয়ে এসছে, 2 এর মান 20 বলা আছে। বের করতে হবে উচ্চতা, উচ্চতা হচ্ছে √3, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, √3 আর 10 গুণ হলে 10√3। উত্তর হবে অপশন সি। একই টাইপের প্রত্যেকটা অঙ্ক। 1.6 মিটার উচ্চতার এক ব্যক্তি একটি স্তম্ভ থেকে 45 মিটার দূরে দাঁড়িয়ে আছে, যদি ব্যক্তিটির চোখের স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয় তবে স্তম্ভের উচ্চতা কত? এখানে ব্যক্তির উচ্চতাকে বিন্দু ধরলে হবে না, কারণ ব্যক্তির উচ্চতাটা বলা আছে। এই যে ব্যক্তি দেখছে স্তম্ভকে, ব্যক্তি এখান থেকে দেখবে, চোখ তো ব্যক্তির এখানে, মাথায় চোখ থাকে, সেটা 30 ডিগ্রি কোণে, এই যে এটা 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, স্তম্ভের শীর্ষবিন্দুকে দেখছে। এবার এইটুকু কিন্তু বলা আছে, ব্যক্তির উচ্চতা 1.6 বলা আছে, এটা 1.6। এখন এটা 30 হলে এটা 1 হয় আর এটা √3 হয়, আমরা জানি এটা 1 হয়, এটা √3 হয়। এই √3-র মান 45 মিটার বলা আছে, √3-র মান 45 মিটার বলা আছে, √3-র মান 45 বলা আছে, তাহলে একের মান কত হবে? একের মান হবে 45/√3। তাহলে 45 মানে 15 × 3 × 3/√3, √3-কে √3 দিয়ে ভাগ করলে একটা √3 থেকে যাবে, তাহলে 15√3। তাহলে এইটুকু হচ্ছে 15√3 আর এটা হচ্ছে 1.6। 15√3-র মান আমরা বের করতে পারি, √3-র মান হচ্ছে 1.732। এটা বসিয়ে দিলে হবে 15 দিয়ে গুণ করলে 25.98, আর এটুকু তো 1.6, তাহলে এটুকু 1.6, তাহলে টোটালটা হবে 25.98 + 1.6, এ দুটো যোগ করলে যাবে, তাই এটা যোগ করলে আসবে 27.58। 50টা অঙ্ক হলো, আমি জানি ছবি নিয়ে একটু সমস্যা হতে পারে, এক অঙ্ক যদি বারবার দেখে বা একবার দুবার করে রিপিট করে করে দেখে বোঝার চেষ্টা করো, একবার যদি তুমি এই নিয়ম ধরতে পারো তোমার কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স আটকাবে না এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। তোমরা অন্য যে কোনোভাবেই করো না কেন, এর থেকে তাড়াতাড়ি করা কিন্তু আর মনে হয় না সম্ভব অন্য কোনো পদ্ধতিতে। তো চাইলে এটা তোমরা করে দেখো, অসুবিধা হলে কমেন্টে জানিও। ধন্যবাদ।